রেকর্ডিং শুরু হয়েছে। তো আজকে হচ্ছে আমরা মূলত হচ্ছে ডিজাইনে ম্যাপ আর বেসিক কার্টোগ্রাফি টেকনিক নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা ম্যাপকে কিভাবে ডিজাইন করা যেতে পারে। সেই জায়গা থেকে আমাদের আজকের আউটলাইন হচ্ছে ম্যাপ কাকে বলে। আমরা আগে কথা বলছি যে ম্যাপ বলতে কি বুঝি, এটা আমার বেসিক লেকচারে আমি এই বিষয়ে কথা বলছি যে ম্যাপ কাকে বলে। তো ম্যাপ বলতে আমরা সাধারণত বুঝি যে একটা মানচিত্র, হ্যাঁ, বা এই মানচিত্রে একটা নির্দিষ্ট প্রতীক থাকবে বা চিত্র থাকবে এবং যা কিছু স্থান বা উপাদানের মধ্যে সম্পর্ক তৈরি করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটা কোনো রিজন হতে পারে, সেটা কোনো অবজেক্টের হতে পারে, সেটা কোনো থিমস হতে পারে। হ্যাঁ, সেটা দুইটা রিলেশন তৈরি করবে, কার একটা হচ্ছে নির্দিষ্ট স্পেস মানে একটা নির্দিষ্ট বা প্রতীকের মধ্যে বা নির্দিষ্ট স্থানের উপাদানের মধ্যে। আর হচ্ছে নেক্সট হচ্ছে একটা ম্যাপের কয়টা উপাদান থাকে বা একটা ম্যাপ আমরা কিভাবে বুঝবো যে এই ম্যাপটার মধ্যে মানে কয়টা উপাদান থাকে, কয়টা উপাদান থাকলে একটা আমরা স্বয়ং সম্পূর্ণ ম্যাপ বলতে পারি। তো সেই জায়গা থেকে প্রথম ফার্স্টে থাকবে টাইটেল, ম্যাপের প্রথম অংশ হচ্ছে টাইটেল। সেকেন্ড অপশন থাকছে লিজেন্ড, লিজেন্ড থাকতে হবে। থার্ড অপশন ছয়টা, হ্যাঁ, তারপর গ্রিড থাকতে হবে এবং তারপর হচ্ছে আমাদের ডিরেকশন থাকতে হবে, হ্যাঁ, এবং মানে থাকতে হবে স্কেল। তো এই এই পাঁচটা অংশ যদি থাকে তাহলে মোটামুটি আমরা এটাকে ম্যাপ বলতে পারবো। হ্যাঁ, তো আজকে হচ্ছে বাবুল ভাইয়া, হ্যাঁ শুনুন বাবুল ভাইয়া, ভাইয়া নর্থ অ্যারোটাও যোগ হবে। হ্যাঁ, মানে আমি আমি আপনার কথা বুঝতে পারছি, কারণ নর্থ অ্যারো যোগ হবে, কিন্তু আমি হচ্ছে এক্স্যাক্টলি দেখাতে চাচ্ছি যে পাঁচটা এক্স্যাক্টলি, তো এখানে আমি দুটো দেখাচ্ছি আবার। আপনি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? আপনি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এক্স্যাক্টলি যখন আমি গ্রিডের কথা বলবো তো গ্রিডের মধ্যে সাধারণত ল্যাটিটিউড লংটিউড থাকবে এবং তার হচ্ছে লিজেন্ড থাকবে। হ্যাঁ, তারপরে থাকবে হচ্ছে টাইটেল, টাইটেল আমি সুন্দর লিখে দিচ্ছি। তারপর নর্থ অ্যারো, এই দেখেন এই পার্শ্বিক প্রশ্নটা এটাকে বলে আমরা নর্থ অ্যারো। হ্যাঁ, তারপর থাকবে এটা, এটাকে বলে স্কেল। তো এই এই সবগুলো উপাদান নিয়ে সাধারণত একটা ম্যাপ গঠিত হয় বা এই সবগুলো উপাদান থাকলে আমরা স্বয়ংসম্পূর্ণ একটা ম্যাপ বলতে পারি। আবার আপনাদের বলছে যে আপনারা অনেকে আছেন যে ল্যাট লং ধারণাটা মানে যারা একদম মানে দিয়েছে যারা মানে নতুন বা নতুন ইউজার তারা হচ্ছে ল্যাট লং মানে ভুলাই ফেলে। ল্যাট আমি যদি কল্পনা করি, ল্যাট বলতে আমরা সাধারণত এক্স অ্যাক্সিস বরাবর বলি, এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি আপনাকে দেখাই যে এটা যদি একটা সম্পূর্ণ ডাইটানি এই বর এক্স অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটাকে আমরা কি বলি ল্যাটিটিউড, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটাকে আমরা কি বলি লংটিটিউড বলি। এখানে সুন্দর করে বলে দিছি। হ্যাঁ আচ্ছা, এরপর আপাতত আজ স্লাইড এখানে, হোমওয়ার্ক আমরা পরে যাব। তো আমি সরাসরি মানে আমি এখন সরাসরি আর সফটওয়্যারে চলে যাবো। তো সফটওয়্যার আপনারা অনেকে ওপেন করেছেন, তো আমি এটা ওপেন করে রাখছি আগে থেকে। তো এখন আমার মূল কাজ হচ্ছে ফোনটা কানেক্ট, ফোনটা কানেক্ট করা। তো আমি আগে থেকে এই দেখেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে জিএস পার্ট ফোন নামে আমি একটা আপডেট মান আমি একটা আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। এই এই ফোল্ডারটা আমি এখন মানে আমার সফটওয়্যারের সাথে সাথে সংযুক্ত করে দেবো। তো আপনারা জানেন যে কিভাবে এটা সংযুক্ত করতে হয়। তো আমি প্রথমে অ্যাড ডাটা ক্লিক করব। অ্যাড ডাটার পর এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড ডাটা আছে, অ্যাড বেস ম্যাপ আছে, অ্যাড ডাটা প্লেন থেকে যদি কোনো ডাটা থাকে সেটা সংযুক্ত করতে পারবেন। তো আমরা সরাসরি অ্যাড ডাটা চলে যাবো। দেখেন অ্যাড ডাটা যাওয়ার পর এরকম একটা অপশন চলে আসছে লুকিং ইন। তো আমার প্রথম কাজ হচ্ছে ফোল্ডার কানেক্ট করা। আমার আমার পিসি তো জানে না যে আমি যে ফোল্ডারে কাজ করবো এই ফোল্ডারটা কোথায়। তো সেই জায়গা থেকে এখান থেকে শুরু করে প্রথম থেকে চারটা অপশন, এই দেখে প্রথমে হচ্ছে আপ অন লেভেল এবং হোম ফোল্ডার, তারপর এখানে থার্ড ফোর্থ নাম্বার এখানে আছে কানেক্ট ফোল্ডার। তো আমার মূল কাজ হচ্ছে ফোল্ডারটা কানেক্ট করে দেওয়া। তাহলে কানেক্ট করে দিলাম, আমি জানি আমার যে ইন্টারফেসের মধ্যে বা আমার যে ফোল্ডারটা আমি তৈরি করছি ফোল্ডারটা কোথায় আছে। আমার ফোল্ডারটা হচ্ছে সাধারণত ডেস্কটপে আমি রেখে দিছি। তো আমি পিসিতে যে পিসিতে গেলাম, যাওয়ার পর এই ডেস্কটপে ক্লিক করলাম, করার পর আমি বলে দিছি আপনাদের যে আমার ফোল্ডারটার নাম কি, ফোল্ডারটার নাম হচ্ছে জিএস পার্ট ফোর। হ্যাঁ, আমি এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর ওপেন করে দিলাম। দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং আমার এই জিএস পার্ট ফোরে আমার যতগুলো ডাটা আছে এই ডাটাগুলো এখানে শো করতেছে। এখন আমি কোন ডাটাটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, তো আমি সাধারণত
গুগলের শেপ ফাইল অংশে যে অংশটা আছে আমি এটা ক্লিক করব সরাসরি গুগলের শেপ ফাইলের মধ্যে এই যাব উপজেলা পলিগন উপজেলা বাউন্ডারি পলিগন নামে একটা শেপ ফাইল চলে আসে আমি এটা ডাইরেক্টলি ক্লিক করব হ্যাঁ চলে আসে এখন এটা তো উপজেলা পর্যায়ে আছে বা আমার হচ্ছে আমার যে ডাটাটা আছে আমি ডাটাটার দিকে একবার যাই যে আমার ডাটার মধ্যে আসলে কি আছে আপনারা আপনারা হচ্ছে আগের পূর্ববর্তী লেকচারে কোভিড ডাটা নিয়ে কাজ করতেন কোভিড এক্সেল ডাটার মধ্যে সাধারণত কি আছে প্রত্যেকটা জেলা ওয়াইজ ডাটা দেয়া আছে আমার এখানে কি আছে আমার এখানে কিন্তু জেলা ওয়াইজ নাই তো আমাকে এটা জেলা ওয়াইজ করতে গেলে আমাকে ডিজলভ করতে হবে আপনারা অনেকেই জানেন যে আমাদের পূর্ববর্তী সেশনে তো আমি সুন্দর করে মানে আপনাদের বলে দিচ্ছি কিভাবে ডিজলভ করতে হবে তো আমার মূল কাজ হবে এটাকে ডিজলভ করা ডিজলভ করার কাজ কেন ডিজলভ করবে এই জন্য যে আমার এখানে উপজেলা পর্যায়ে আছে আমি চাচ্ছি যে জেলা পর্যায়ে প্রত্যেকটা জেলেশন আমি আমার লাগবে হ্যাঁ তো আমি কি করব আমি জিও প্রসেসিং এ ডিরেক্টলি চলে যাব হ্যাঁ জিও প্রসেসিং এ প্রথমে বাফার আছে ক্লিপ আছে ইন্টারসেক আছে ইউনিয়ন আছে মার্স আছে ডিজলভ আছে আমার কাছে যে ডিজলভ করব হ্যাঁ ডিজলভ অপশনে সরাসরি ক্লিক করলাম তো এখানে ইনপুট ফিচার আমার ইনপুট ফিচার কি দিতে হবে ইনপুট ফিচার দেব যে আমার এখানে যে শেপ ফাইলটা আছে সেই শেপ ফাইলটা আমার ইনপুট এই ইনপুট হ্যাঁ ইনপুট চলে আসছে এখন আউটপুট আমার মানে আউটপুট একটা নাম দিয়ে সুন্দর করে এখানে আউটপুট নাম চলে আসছে তো আমার মূল কাজ হবে এখানে ডিজলভ ফিল্ড আছে ফিল্ডের মধ্যে আমি কি সিলেক্ট করে দেবো এখন ডিভিশন নেম দেবো না ডিক্স নেম সাধারণত ডিভিশন নেম দেবো আর সে ডিক্স নেম দেবো মানে আমার লেভেল ফিচারের মধ্যে ডিক্স নেম এবং ডিভিশন নেম আকারে আসবে তো আমি সরাসরি ওকে ক্লিক করলাম একটু অপেক্ষা করেন ডিজলভ করতে সময় লাগতে পারে প্রসেসিং হচ্ছে একটু সময় লাগে হ্যাঁ ডিজলভ হয়ে গেছে আমার তো আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ম্যাপটা আমার কি আমার জেলা ভিত্তিতে আসতে পারে বাংলাদেশের 64টি জেলা 64টা খণ্ডে খণ্ডিত হয়েছে এটা আমি এটা কিভাবে বুঝবো যে এটা জেলা ওয়াইজ শো করতেছে বা জেলা ওয়াইজ ভাবে এটা ডিভাইডেড হয়ে গেছে এই জন্য আমার মূল কাজ হচ্ছে আমার এইটা হচ্ছে ফাইল এই ফাইলটা আমি যে দেখবো যে লেভেল ভিতরে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা আমি লেভেল ফিচার যখন ক্লিক করলাম তখন সবকিছু জেলা ওয়াইজ আসছে কিন্তু এখানে লেভেল ফিচার একটা সমস্যা হয়েছে এখানে দেখেন যে রংপুর রংপুর করে আসছে যে আমি দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 8টা জেলা সবগুলো রংপুর রংপুর চলে এসেছে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো কিন্তু চেঞ্জ করে দেওয়ার আগে আমার মূল কাজ হচ্ছে আমাদের মাদার শেপ ফাইলটা এই যে আমি যেখান থেকে এটা ডিজলভ করে নিছি আমার মূল কাজ হবে মাদার শেপ ফাইলটা এখান থেকে ডিলিট করে দাও বা রিমুভ করে দাও কেন আমার মাদার শেপ ফাইল আর কোনো দরকার আপাতত এখানে নাই তা আমি এখানে সরাসরি রিমুভ করে দিলাম হ্যাঁ তো এটা এখন আমার এখন লেভেল ফিচারে যে আমার হচ্ছে এই জেলা ওয়াইজ সবকিছু নাম কি করে দিতে হবে তো এখানে কিন্তু ডিভিশন ওয়াইজ আছে সব দেখেন সিলেট কয়টা আছে একটা দুইটা তিনটা চার চারটা কিন্তু সিলেট না সিলেট একটা বিভাগ সিলেট বিভাগে মোট চারটা জেলা এখানে কিন্তু জেলা ওয়াইজ সবকিছু নাই তো আমার মূল কাজ হবে এটাকে জেলা ওয়াইজে নিয়ে আসা মানে আমার জেলা ওয়াইজ নাম থাকবে সবকিছু তো আমার এখানে এখানে দেখেন সরাসরি কি করলাম আমার লেয়ারে আমাদের মাদার শেপ ফাইলটা ডিলিট করে দেওয়ার পর পরবর্তীতে শেপ ফাইলটা আসলো এই শেপ ফাইলে যাব যে এখানে যাওয়ার পর আমি রাইট ক্লিক করব লেফট ক্লিক এরপর রাইট ক্লিক প্রপার্টিজে যাব সরাসরি এখানে দেখেন সরাসরি প্রপার্টিজে যাব প্রপার্টিজ ক্লিক করলাম মানে এই ম্যাপের প্রপার্টিজ আমি এখন দেখব যে এই ম্যাপের লেভেলটা ঠিক আছে কিনা হ্যাঁ এই দেখেন এখানে কি আসছে যে লেআউট প্রপার্টিজ চলে আসছে এখানে সিম্বোলজি অপশনে আমরা আছি কিন্তু আমার এখন দরকার যে আমি লেভেলটা ঠিক করে দেব এই যে লেভেল লেভেল এখানে দেখেন লেভেল ফিল্ড এখানে কিভাবে আছে এখানে ডিভিশন নাম হবে আছে তো আমার দরকার কি এটা ডিক্স অনুযায়ী আসবে মানে ডিস্ট্রিক্ট নাম অনুসারে আসবে এখানে ক্লিক করার পর দেখেন এখানে ডিস্ট্রিক্ট নেম ডিস্ট্রিক্ট চলে আসছে আপনি চাইলে এই টেক্সটটা এই দেখেন এখানে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোর নামও চেঞ্জ করে দিতে পারেন মানে এই টেক্সট গুলো আপনি যে কোনো ফন্টে দিতে পারেন এরিয়ালে দিতে পারেন তারপরে টাইম নিউ মানে দিতে পারেন চাইলে হচ্ছে এই যে সাইজটা আছে শেপ সাইজ বা ফন্ট সাইজটা এই ফন্ট সাইজটা চেঞ্জ করে দিতে পারেন এখানে দেখেন এগুলো আপনি চেঞ্জ করবেন কিভাবে এখানে সরাসরি দেখেন সিম্বোলজিস্টে ক্লিক করতে হবে করার পর এখানে দেখেন এখানে আমাদের
ফিক্সড ফন্ট কি আছে, ডিএল দাও আছে। তো আমি যদি চাই যে টাইম নিউ রোমানে দেব তাও পারবো। এখানে আমি কি করব, টাইম নিউ রোমান দিয়ে দেব, টিআই এম পি টাইম। এই যে টাইম নিউ রোমান চলে আসছে, ইন্টার চাপলাম। এখন সাইজ কি ঠিক আছে কি ঠিক নাই, হ্যাঁ সাইজ ঠিক আছে, চাইলে আপনি বোল্ডও করে দিতে পারবেন, ট্যালি করে দিতে পারবেন, আপনার ইচ্ছা। তো আমি এটা ক্লিক করে দিলাম, ওকে ওকে অপশন চাপলাম। হ্যাঁ দেখেন এখন কি হয়েছে, আমার সব কিছু আসছে কিন্তু সবকিছু জেলা ওয়াইজ চলে আসছে। হ্যাঁ তো আমি এখানে দেখলাম যে ফন্ট চেঞ্জ করে দেখার, ফন্ট যখন চেঞ্জ করে দিলাম তখন আমার আলটিমেটলি, হ্যাঁ তখন আমি 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 ফন্টটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ তখন হচ্ছে আলটিমেটলি আমার কি হয়েছে, আমার হচ্ছে যে লেখার ফন্ট গুলো ভালো দেখা যাচ্ছে না, যেহেতু আমি ম্যাপটা নিয়ে কাজ করব। তো সেই জায়গাটা আচ্ছা আপনারা একটু হোল্ড করেন তো, আমাকে মেবি একদম ফোন দিস। হ্যাঁ আপনারা কি শুনতে পাচ্ছেন, একটু কাইন্ডলি যদি এনশিওর করতেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা তো আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দেওয়ার পর এখানে আসলে মানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যেহেতু ম্যাপটা নিয়ে আমি কাজ করবো, একটা শেপের ব্যাপার। তো আপনি চাইলে আবার প্রপার্টিসে এই যে সাইজ বা ফন্ট আছে চেঞ্জ করে দিতে পারেন। আমি আবার প্রপার্টিসে গেলাম, তো এখানে ডিক্স নেমে যে তো আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করে, আমি এখানে টাইম দিয়ে মার্স এখানে এরিয়াল দিয়ে দিলাম, হ্যাঁ এরিয়াল করে দিলাম। হ্যাঁ দেখেন এখন মেবি ফন্টটা ঠিক আছে। হ্যাঁ তো এখন আমরা এটা নিয়ে কাজ করবো। এখন এইটা, এখন এইটা তো আমার ম্যাপের ইন্টারফেস না, এখন ইন্টারফেস কোনটা, ইন্টারফেস হবে এর সাথে যদি আমি কোনো ডাটা জুড়ে দিই। এখন এই ডাটাটা আমি কোথায় পাবো, ডাটাটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। কিসের ডাটা, এখানে ক্লিক করলে আমার যে মাদার যে ফোল্ডারটাই, মাদার ফোল্ডারে ক্লিক করলে আমি দেখতে পারবো এখানে মানে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি যে কোভিড এক্সেল ডাটা। এখন কোভিড এক্সেল ডাটা এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিএসভি ফাইল আছে, একটা এক্সেল ফাইল আছে। আমাদের যে আর্ক সফটওয়্যার, আর্ক ম্যাপ সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা মূলত কি সিএসভি ফাইল সাপোর্ট করে, সিএসভি ফাইল ছাড়া অন্য কোনো ফাইল এখানে সাপোর্ট করে না। হুম তো আমরা সরাসরি কোথায় যাব, আমার যে ইন্টারফেস আছে আমার সফটওয়্যারটা ইন্টারফেস চলে যাবে। তো আমি এখানে কি করব, এখানে জয়েন করব। আপনারা আপনারা বিগত ক্লাসে দেখছেন যে আমি মেবি আপনাদের সুন্দর করে দেখাতে কিভাবে জয়েন করতে হয়, এটা ডাটা কিভাবে জয়েন করতে হয় সেই ফাইলের সঙ্গে, তো এটা আপনি দেখতে পারবেন। তো আমার মূল কাজ হচ্ছে এখানে যাব, যে আমার লেয়ার ভিতরে যাবে, যে হ্যাঁ এখানে যাও, রাইট ক্লিক করলাম, এই এই অপশনে গেলাম, এই যে আমার যে লেয়ার আছে লেয়ারে যে রাইট লেফট ক্লিক তারপর রাইট ক্লিক। এখানে দেখেন এখানে একটা অপশন আছে জয়েন টু রিলেট, আপনি কি জয়েন করবেন, এখানে জয়েন ক্লিক করলাম, জয়েন টু রিলেট। এখন দেখেন জয়েন ডাটা, হ্যাঁ তো আমার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আমি হচ্ছে দুই নম্বর অপশনে যাব, কি অপশন আমি কি করবো, টেবিল চাইলে জয়েন করতে পারি, আমি টেবিল জয়েন করব। এখানে ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে, এখানে দেখেন, হ্যাঁ একজন দেখতে পাচ্ছি হ্যান্ড রাইজ করছে, মাসুম গিল্লা নামে। হ্যাঁ আপনি আপনি আমার কোশ্চেনটি করতে পারেন, মাসুম গিল্লা। হ্যালো মাসুম গিল্লা করছিল মনে হয়। আচ্ছা 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 ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আমার কাছে যে ডাটাটা আছে, ডাটাটা এক্সেলে আছে আর সিএসভি ফাইলে আছে, আমি এটা সিলেক্ট করে দেবো। কিভাবে সিলেক্ট করবো, আমার সে এই যে ফোল্ডার কানেক্টে গেলাম, যে আমার এই জিএস পার্ট ফোর এটা ক্লিক করলাম। এখন এই অপশনে যে এখানে দেখেন কোভিড ডাটা এক্সেল, কোভিড এক্সেল ডাটা আমি এখানে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এক্সেল ফাইল আছে, একটা সিএসভি ফাইল আছে। আমরা আগে থেকে জানি যে আর্কম্যাপ এক্সেল ফাইল সাপোর্ট করে না, সাধারণত সিএসভি ফাইল নিয়ে কাজ করে। তো আমি সিএসভি ফাইলটা ক্লিক করে দিলাম, ক্লিক করে অ্যাড ডাটা করে দিলাম। আর এখানে এখানে সাধারণত কি করে দেবো, ডিক্স নেম,
ডিস্ট্রিক্ট, মানে এই ডাটাগুলো কিভাবে আসবে ডিক্স নেম আকার, এখানে কি বলে এখানে ইনপুট দেয়া থাকবে, ইনপুট নেওয়ার জন্য আমাদের ডিক্স নেম আকারে আসবে। তো আমি কি করবো, ওকে করে দেবো, একটু অপেক্ষা করেন দেখা যাক কি হয়। হ্যাঁ, তো আমি কিভাবে বুঝবো এই ডাটা অ্যাড হয়েছে, এখানে আবার যাবো লেফট ক্লিক রাইট ক্লিক ওপেন অ্যাট্রিবিউট টেবিল ক্লিক করবো, দেখেন নিচে এই একটা অপশন চলে আসছে, এই যে টোটাল নাম্বার অফ কেস। হ্যাঁ, আপনি যদি ডাটাটা ক্লিক মানে সংযুক্ত না করার আগে বা সংযুক্ত যখন ডাটাটা হবে না বা এই টেবিলটা মানে একসঙ্গে জয়েন করার আগে, সাধারণত আমরা এটা দেখতে পারবো না, কিন্তু আমাদের কিন্তু এই দুটো টেবিল কিন্তু সংযুক্ত হয়েছে। আগে একটু দেখালে মনে মনে আপনারা আরো বুঝতে পারতেন, এই যে টোটাল নাম্বার অফ কেস আর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই দুটো জিনিস হচ্ছে এখানে সংযুক্ত হয়েছে। আর এখানে একটা কথা যে আমি যে এই ডাটা নিয়ে কাজ করছি, এই ডাটা কিন্তু আগে থেকে প্রি প্রসেসিং করা ছিল। হ্যাঁ, যখন ডাটা যখন প্রি প্রসেসিং করা থাকবে না, তখন কিন্তু আপনাদের প্রি প্রসেসিং করে নিতে হবে। কি হবে, আপনার অ্যাট্রিবিউট টেবিলের সাথে মানে একদম সেট করে আপনাকে এই ডাটাটা এইভাবে প্রি প্রসেসিং করে নিতে হবে। তো তামিম এটা সুন্দর করে প্রি প্রসেসিং করছে, আমি ওই ডাটাটা নিয়ে আসলে কাজ করতেছি আপনাদের মানে দেখার সুবিধার্থে। তো দেখেন ডাটাটা যখন এখানে সংযুক্ত হলো, এরপর আমার মূল কাজ, আমার কিন্তু কাজ কিন্তু শেষ মোটামুটি, মানে মানে এইখানে আমার ডাটা এখানে ইনপুট করার কাজ শেষ। হ্যাঁ, এরপর কাজ হচ্ছে ম্যাপটাকে কিভাবে আমি কার্টোগ্রাফির মানে বেশি কয়েকটা কার্টোগ্রাফি টেকনিক আছে, এই টেকনিক গুলো দিয়ে আমি ম্যাপটাকে কিভাবে এক্সপোর্ট করবো বা কিভাবে ম্যাপটার আউটপুটটা কিভাবে কিরকম হবে আমি সেটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, এখন আমি সরাসরি এটার প্রপার্টিস চলে যাবো, আবার কি রাইট লেফট ক্লিক রাইট ক্লিক, এই যে প্রপার্টিস প্রপার্টিস আমি চলে গেলাম, প্রপার্টিস গেলাম, প্রপার্টিস যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে লেয়ার প্রপার্টিস আছে, এই অপশনটা লেয়ার, এখানে জেনারেল আছে, সোর্স আছে, সিলেকশন আছে, ডিসপ্লে আছে, সিম্বোলজি আছে। এখানে দেখেন সিম্বোলজি, এই সিম্বোলজিটা নিয়ে আমরা কাজ করবো, সিম্বোলজি ক্লিক করলাম, সিম্বোলজি ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা ফিচার দেখতে পাচ্ছি, একটা ফিচার দেখতে পাচ্ছি, ক্যাটাগরি দেখতে পাচ্ছি, কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, চার্ট দেখতে পাচ্ছি, তারপরে মাল্টিপল অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি। তো এগুলার কাজ কি, এগুলার কাজ হচ্ছে একটা ম্যাপের মানে ইন্টারফেসটাকে আরো সুন্দর করা এবং এবং ম্যাপে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আরো হাইলাইট করতে সাহায্য করা। মানে একটা ম্যাপের মাধ্যমে একটা ম্যাপকে যদি মানে দেখি আমি, একটা ম্যাপকে দেখলে যেন আমি বুঝতে পারি যে ম্যাপের মধ্যে কি কি আছে বা কোন কোন ডাটাগুলো আছে বা কিরকম, মানে আমি সাধারণত বিশেষ করে এখানে কালারের মাধ্যমে দেখাবো যে ম্যাপের আমাদের বাংলাদেশে কোভিড আক্রান্ত সংখ্যা কত, মানে কোথায় বা কোন জেলায় কতজন আক্রান্ত হয়েছে তার ডাটা আছে। এখন এই ডাটাগুলো যদি আমি যদি মানে আপনাদের মাধ্যমে ভিজুয়াল করতে যাই, তাহলে আমার মূল কাজ থাকবে যে এই ডাটাগুলো আমি মানে বিভিন্ন চিহ্নর মাধ্যমে যদি আপনাদের দেখাতে পারি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো সেই জায়গা থেকে আমরা সিম্বোলজি নিয়ে কাজ করবো, সিম্বোলজির দ্বিতীয় অপশন আছে দেখেন, এখানে আছে ক্যাটাগরিজ আছে। হ্যাঁ, ক্যাটাগরিজ পর আসছে হচ্ছে এখানে ডিভিশন নেম দেওয়া আছে, আমরা চাচ্ছি যে ডিক্স নেম অনুযায়ী থাকবে, যদি ডিস্ট্রিক্ট অনুযায়ী আমাদের ডাটাগুলো। তারপরে কোয়ান্টিটি অপশনে যাবো আমরা, কোয়ান্টিটি দেখেন, কোয়ান্টিটির মধ্যে এখানে এখানে মানে আমরা যে কোয়ান্টিটিতে ড্র করবো, এই ড্র করা কোয়ান্টিটির ফিল্ডটা আমরা সিলেক্ট করে দিতে হবে। আমরা কি দেখাবো, টোটাল নাম্বার অফ কেস দেখাবো। এখানে দেখেন আমি আমি আপনাদের এটা কেটে দিই, কেটে দিয়ে আবার দেখেন এই প্রপার্টিস যাব, প্রপার্টিস দিয়ে আমি কি দেখাবো, আমার ম্যাপে আসলে আমি কি দেখাবো, আমার ম্যাপে আমি দেখাবো সরি ওপেন অ্যাট্রিবিউট টেবিল। আচ্ছা এখানে দেখেন ওপেন অ্যাট্রিবিউট টেবিল আমাদের ডাটা, আমি দেখাবো যে টোটাল নাম্বার অফ কেস মানে এখানে কতজন আক্রান্ত হয়েছে পুরো বাংলাদেশে এবং কোন জেলায় কতজন আক্রান্ত হয়েছে। আমি সেটা হচ্ছে বাই চার্টের মাধ্যমে দেখাবো, হয়তো বা আমি মানে এক্সাক্টলি মানে কোন লেভেলের মাধ্যমে দেখাবো। তো আমি এটা দেখাতে চাচ্ছি আমার ম্যাপে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমি আবার প্রপার্টিতে যাবো, আপনাদের মেবি মানে একটু বুঝতে সুবিধা হলো আর কি। তো আমি ওই ডাটাগুলো দেখাবো আমার ম্যাপে ভিজুয়াল করে। এখন দেখেন সিম্বলজি আসলাম, তো আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিব যে এখানে ডিভিশন নেম দিয়েছে আমি ডিক্স নেম দিব, তারপরে কোয়ান্টিটিতে যাব। এখানে দেখেন এখানে ফিল্ড আছে, এখানে অনেকগুলো ফিল্ড আছে, কিন্তু দেখেন এখানে আমি সুন্দর করে দেখাচ্ছি অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে অনেকগুলো ফিল্ড আছে, এখানে শেপ লেন্থ আছে, শেপ এরিয়া আছে, টোটাল নাম্বার অফ কেস। আমার মূল কাজ থাকবে টোটাল নাম্বার অফ কেস মানে কতজন আক্রান্ত হয়েছে বাংলাদেশে, তা আমি এটা ক্লিক করে দিলাম। দেখেন এখানে ক্লিক করার পর আমার কিন্তু অনেক সিম্বলজি অনেক রেঞ্জ চলে আসছে, মানে এটাই আমার লেভেল, মানে আমি যে মানে আমার ম্যাপে যে অংশে আমি লিজেন্ড দেখাবো এটাই হচ্ছে আমার লিজেন্ড। হ্যাঁ, তো আমি এটা সাধারণত আমি ক্লিক করে দিলাম, দেখি এখন কি রকম আসে। দেখেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাপটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আমার কালারের অ্যাসপেক্টে মানে যেখানে
আমার যে রেড কালারটা বেশি সেখানে কিন্তু আক্রান্ত সংখ্যা বেশি, যেখানে রেড কালার এর ইয়েটা কম, মানে মানে এই কালার কম্বিনেশনে যেখানে গাঢ়ত্ব কম সেখানে কিন্তু আক্রান্ত কম, আমি কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি যেখানে সেখানে রেড জোন কি, রেড জোন হচ্ছে ঢাকা সব থেকে রেড জোন। হ্যাঁ, এখন আমার এই ম্যাপটা আরো কাজ আছে। এখন আমি যদি কোভিড ডাটা দেখাবো তো কোভিড ডাটা গুলো হচ্ছে বিভিন্ন আসপেক্টে দেখাতে পারেন। আপনি আপনি কোভিড ডাটা নিয়ে কাজ করবেন তাই না, আপনি হচ্ছে জিওলজিক্যাল ডাটা নিয়ে কাজ করতে পারবেন, আপনি হচ্ছে রেইনফল ডাটা নিয়ে কাজ করতে পারবেন, আপনি যদি পরিবেশ বিজ্ঞানের আপনি এখন বর্তমানে ফ্লাড হচ্ছে তো কোন জায়গাগুলো ফ্লাড জোন আপনি সেগুলো দেখাতে পারবেন। মানে আপনার কাছে এক্সাক্টলি যে ডাটাটা আছে তাকে ওই ডাটাটাই রিপ্রেজেন্ট করতে হবে। এখন আমার কাছে কোভিড ডাটা আছে, তার মানে কি আপনি সবসময় কোভিড ডাটা দেখাবেন তা না, আপনি জিআইএস নিয়ে যখন কাজ করবেন আপনি জিওলজিক্যাল অ্যাস্পেক্টে যেটাই আপনার মাদার ডাটা থাকবে ওই ডাটাগুলাই আপনি কি করবেন আপনার ম্যাপের মধ্যে আপনি এক্সপোর্ট করবেন। তো এই জায়গা থেকে আমার কাছে এখন যেহেতু কোভিড ডাটা আছে তো কোভিড ডাটা আমি সুন্দর করে মানে আমার এই ম্যাপটার মধ্যে আমি শো করাবো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখন মূল কাজ হবে যে এই ম্যাপটাকে সুন্দর করে ডিজাইন করা। হ্যাঁ, তো আমি আবার প্রপার্টিসে যাই, প্রপার্টি অপশনে গেলাম। হ্যাঁ, এখন আমার সবকিছু সিলেক্ট করে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কিন্তু ম্যাপটাকে এইভাবে দেখাবো না। হ্যাঁ, এটা যখন হয়ে গেল তখন আমি রেঞ্জ ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখন আরো এখানে অপশন আছে, এখানে ফিল সিলেক্ট করে দিতে হবে আপনাকে, এখানে দেখতে হবে যে লেভেলটা ঠিক আছে কিনা। লেভেল মানে হচ্ছে মানে আপনার এই ম্যাপটা কিভাবে দেখাবে, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে সম্পূর্ণ ম্যাপটা শো করবে না হচ্ছে ডিভিশন ওয়াইজ শেষ করবে। মানে একটা ডিভিশনে যেমন এবার আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, রংপুরে হচ্ছে আট মানে আমাদের রংপুর বিভাগের আটটা জেলা, তো আটটা জেলার কি সেম নামে থাকবে না ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম থাকবে এটা আপনাকে আগে দেখে নিতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে যে এই ডিস্ট্রিক্ট নেমের যে ফন্ট সাইজ এটা ঠিক আছে কিনা, বা এই সাইজটা আপনি চেঞ্জ করে দেবেন কিনা, এটা আপনার একান্ত পার্সপেক্টিভ। আমি সবগুলো দিয়ে দেখাচ্ছি, আপনি এখানে চাইলে ফিল্ডটাও সিলেক্ট করে দিতে পারবেন, কোনগুলো ফিল্ড আপনার এখানে সংযুক্ত থাকবে বা আপনার অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে এটা আপনি দেখে দিতে পারবেন। তারপরে জয়েন, এই যে আপনি এই জায়গা থেকেও কিন্তু জয়েন করতে পারবেন। আপনি আপনাকে কিভাবে দেখালাম ওইখানে ক্লিক করে জয়েন করতে পারবেন, আপনি চাইলে এখান থেকেও কি জয়েন করতে পারবেন, এখান থেকেও আপনি ডাটা জয়েন করতে পারবেন। হ্যাঁ, এই অপশনে গেলে আপনার হচ্ছে ডাটা চলে আসবে। তো আপনার হচ্ছে জিআইএস হয় কি, জিআইএস সফটওয়্যারের মধ্যে একটা জিনিস বারবার প্রত্যেকটা জায়গায় ইনশিওর করা, মানে যেখানে যেখানে দরকার আপনার, মানে ধর এই কাজের জন্য আপনি আপনাকে জয়েন করতে হবে, কি করতে হবে টেবিল জয়েন করতে হবে, আপনি এখানে গেলেও কি করতে পারবেন টেবিলটা ক্লিক করে দিয়ে আপনি এখানে জয়েন করতে পারবেন। তারপর এখানে আপনি চাইলে টাইমটা সিলেক্ট করে দিতে পারবেন, এটা আপনার মানে হোক মানে আপনি কি চান আপনার ম্যাপে সবকিছু, কিন্তু আপনাকে সবকিছু ঘুরে ঘুরে দেখতে হবে। তারপর এখানে চাইলে আপনি আপনার নামটাই দিয়ে, আমার এখানে যে সে ফাইলটার নাম দেওয়া আছে আপনি নামটা এখানে চেঞ্জ করে দিতে পারবেন, লেয়ার নেম। আমি এখানে চাইলে আমার লেয়ার নেমটা চেঞ্জ করে দিতে পারবো, এখানে দেখেন আমি লেয়ার নেমটা চেঞ্জ করে দিয়ে দিই। এখন উপজেলা ওয়াইজ আছে, আমি এখানে কি দেবো ডিস্ট্রিক্ট, এই যে ডিস্ট্রিক্ট ভি আই এস টি আর আই সি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট বাউন্ডারি পলিগন, এত আমি বাকিটা কেটে দিই, ডিস্ট্রিক্ট বাউন্ডারি পলিগন দিলে হবে। হ্যাঁ, এখানে নিচে বিডি দিই। হ্যাঁ, এখানে চাইলেও চেঞ্জ করে দিতে পারবো, আমি চেঞ্জ করে দিলাম, দেখেন এখানে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার। তো অপশন আপনার কাছে থাকবে, তো আপনাকে অপশনগুলো খুঁজে খুঁজে দেখতে হবে যে কোনটার সাথে মানে আসপেক্ট করে আপনি কাজ করতে পারেন, আপনি কত দ্রুত কোন কাজগুলো করবেন। হ্যাঁ, তো কথা না আবার আমি শুরু করি। এখন দেখেন, এখন এটা যখন আমার কাছে চলে এরকম ইন্টারফেস চলে আসলো, তো আমি এটাকে এখন দেখবো যে এটাকে হচ্ছে লেআউট। এখন দেখেন যে আমার এখানে ভিউতে যাইতে হবে, ভিউতে যাই এখানে দেখেন ডাটা ভিউ আছে, লেআউট ভিউ আছে, আমাদের আমার এই ভিউটা কিন্তু কি, আমার এই ভিউটা কি, এই ভিউটা হচ্ছে, এই ভিউটা হচ্ছে ডাটা ভিউ। আমি এখন লেআউট ভিউ যাবো, মানে ম্যাপটা একটা লেআউটের মাধ্যমে দেখাতে হবে। এখন সেটা হচ্ছে মানে এই ম্যাপটাকে আপনি পোর্ট্রেটও দেখাতে পারবেন বা ল্যান্ডস্কেপেও দেখাতে পারবেন। হ্যাঁ, এই ব্যাপারে আমি কথা বলবো। তো আমি এখন ভিউ ভিউ অপশনে যাবো, এখানে অপশনে যে আপনি লেআউট ভিউ ক্লিক করতে পারবেন, বা এই নিচে একটা অপশন আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন মেবি, এই যে নিচে নিচে লেআউট ভিউ আছে আর এখানে কি আছে ডাটা ভিউ আছে। মানে আমি বলছি যে অপশনগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, আপনার যেখানে যে জিনিসটা প্রয়োজন সেখানে গেলে ওই জিনিসটা ক্লিক করলে ওটা পেয়ে যাবেন। দেখেন আমার এখন টোটাল লেআউট ভিউ, আমি এখন লেআউট ভিউ ক্লিক করলাম, দেখেন লেআউট ভিউ ক্লিক করার পর আমার ম্যাপটা কিন্তু শেপে চলে আসছে, মানে এই এই ভিউটার মধ্যে আমি আমার ম্যাপটা এক্সপোর্ট করে দেখাবো। হ্যাঁ, তো এখানে দেখেন এইভাবে দেখেন ম্যাপটা আর্ধেক চলে আসছে। এখন এখানে চাইলে আপনি ম্যাপটাকে সরে নিতে পারবেন, এখানে দেখেন এই অপশনটা মানে প্যান অপশনে ক্লিক করতে হবে, তাহলে ম্যাপটাকে যদি টানেন তাহলে ম্যাপটা কি একটা নির্দিষ্ট জায়গায় চলে আসবে। হ্যাঁ, কিন্তু আমার কথা যে আমি যে ম্যাপটা দেখাবো এই ম্যাপটা তো বাংলাদেশ, কিন্তু অনেকে আছে যে বাংলাদেশ তো চেনে কিন্তু বাংলাদেশের বাইরে, অনেকে রিসার্চ পেপারের ক্ষেত্রে আপনাকে ম্যাপটা সুন্দর করে বলে দিতে, ধরেন আপনার পাবলিকেশনের জন্য আপনি পেপারটা পাঠাবেন, তো একটা পাবলিকেশনে পাঠালেন,
সে বাংলাদেশের নির্দিষ্ট জায়গাটা নাও চিনতে পারে, সে ওয়ার্ল্ড চেনে, ওয়ার্ল্ড এর কোন জায়গায় বাংলাদেশ অবস্থিত সেটা আসলে জানে না। তো এই জায়গা থেকে আমাকে ওয়ার্ল্ড শেপ ফাইলটা এখানে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, তো আমি আমার ইনিশিয়াল কাজ এইটুকুই মোটামুটি এই পর্যন্ত, এটা ঠিক আছে, মানে আমার লেআউট ভিউটা কাজ করতেছে। হ্যাঁ, তো আমি এখন লেআউট ভিউ যখন কাজ করলো তখন আমাকে কি করতে হবে, আমার ম্যাপটা, যেহেতু আমি দুইটা ম্যাপ মানে এখানে দেখাবো, মানে আপনাদের এই এখানে যদি যাই, এই যে এখানে যদি যাই আপনাকে দেখা, এখানে দেখেন একটা সম্পূর্ণ একটা প্রফেশনাল ম্যাপ। এই ম্যাপটার মধ্যে কি কি আছে, সবকিছু আছে, কিন্তু এখানে কিন্তু ওয়ার্ল্ড ভিউ, এটা কিন্তু মানে পুরো বিশ্বের মানচিত্র। এই মানচিত্র থেকে আমি বাংলাদেশটা সুন্দর করে কেটে নিচ্ছি, আমি কিন্তু সুন্দর করে দেখাইছি, আমি কিন্তু ড্র করে দেখাইছি। তার মানে কি, আমাকে এখন ওয়ার্ল্ড এর শেপ ফাইলটা এখানে অ্যাড করে দিতে হবে। কারণ অনেকে আছে যে আমার যে বাংলাদেশের শেপ ফাইল বাংলাদেশ চেনে, কিন্তু অনেক মানে বহির্বিশ্বে অনেক আছে যে বাংলাদেশ নাও চিনতে পারে, বাংলাদেশ কোথায় অবস্থিত নাও চিনতে পারে। তো আমি এটা এক্স্যাক্টলি এটা ডিরেকশন করে দেখাবো যে বাংলাদেশটা কোথায় অবস্থিত। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আমার মূল কাজ হচ্ছে এই ম্যাপটাকে কি করতে হবে, এই ম্যাপটা এখন বর্তমান যে লেআউট ভিউ আছে এটাকে পোর্ট্রেট বলে। তো আমি এটা চাবো যে এটাকে ল্যান্ডস্কেপে করবো, মানে মানে একদম মিডল বরাবর কি করে দেবো, একটু চ্যাপটা করে দেবো। তো এখানে প্রথমে কি করতে হবে, এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে এখানে ফাইলে যাবো। ফাইলে যাওয়ার পর দেখেন নিচে ইন্টারফেস অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন পেজ অ্যান্ড পয়েন্ট সেটআপ, পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপ। আমি এখন পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপে ক্লিক করলাম, এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন প্রিন্টেশন নামে একটা অপশন আছে। তো এখানে কি দেওয়া আছে, পোর্ট্রেট দেওয়া আছে। আমি চাবো যে এটা ল্যান্ডস্কেপে শো করা, এই যখন ল্যান্ডস্কেপে শো করবে তখন এইরকম দেখা যাবে, ম্যাপটা একটু দেখতে সুন্দর হবে, ম্যাপের জায়গাটাও বাড়বে। আমি ওকে করে দিলাম, দেখেন এখন কিন্তু এটা কি ল্যান্ডস্কেপে চলে আসছে। হ্যাঁ, আপনি চাইলে এটা এটা বাড়াতে কমাতে পারবে। এখানে দেখেন এই এখন কিন্তু আমি একটা প্যানে সিলেক্ট করা আছে, কারণ এখানে কিন্তু এখন চাইলে ছোট বড়টা হবে না। আপনাকে কি করতে হবে, এখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট এলিমেন্ট, এটা যখন ক্লিক করবেন তখন কিন্তু আবার ম্যাপটা কিন্তু চাইলে ছোট বড় হবে। এখন দেখেন আপনি ম্যাপটাকে চাইলে যে কোনো অপশনে নিয়ে যেতে পারবেন, যে কোনো পজিশন হোল্ড করতে পারবেন। এখন দেখেন এই ম্যাপটা তো অনেক বড় হয়ে, আমি এখন ম্যাপটা ছোট করবো কিভাবে, আগে আপনাকে বলছি যে প্রথম ক্লাস সুন্দর করে বলছি যে এখানে জুম আউট জুম ইন, মানে এখন ফিক্সড জুম করতে পারবেন, ফিক্সড জুম আউট করতে পারবেন। তা আমি এখন চাচ্ছি জুম আউট করবো। এখন দেখেন ম্যাপটা চাই এখন ছোট ছোট হয়ে যাচ্ছে কিন্তু ম্যাপটা। হ্যাঁ ঠিক আছে, আমি একটু আর একটু বড় করবো ম্যাপটা। নির্দিষ্ট ফিল্ডে নিয়ে যাব, মানে এটা আপনাকে মানে যেহেতু আপনি যদি কখনো মানে মানে কখনো ছবি আপনার আপনার অনেকে কাজের ক্ষেত্রে মানে আপনার বিভিন্ন সময় ছবি মানে আপনাদের কাছে যদি কোনো মাদার ছবি থাকে, এই ছবিটাকে আপনি ক্রিয়েট করার মাধ্যমে বিভিন্ন শেপে নিয়ে যান। তো একটা ম্যাপ ডিজাইন করার ক্ষেত্রে আসলে আপনাকে এইভাবে দেখতে হবে যে আপনার ডিজাইন স্কিলটা কতটা গুরুত্বপূর্ণ, মানে আপনার ডিজাইন স্কিলটা আছে কিনা। হ্যাঁ, একটা ম্যাপ তৈরি করতে আপনাকে সময় দিতে হবে, ম্যাপের কোথায় কোথায় কোন জিনিস অ্যাড করতে হবে এটা আপনাকে আগে আগে আপনাকে দেখে নিতে হবে যে ম্যাপের কোন এলিমেন্টগুলো ঠিক আছে, বা কোন এলিমেন্টগুলো আমি কোথায় নেবো, বা কোথায় নিলে দেখতে সুন্দর দেখা যাবে, এবং স্ট্যান্ডার্ড মান কিনা, বা সেটা আমি আমার রিসার্চের কাজে ব্যয় করবো, বা আমি আমার রিসার্চের কাজে এটা ব্যয় করতে পারবো কিনা। তো এটা আপনাকে আগে দেখে নিতে হবে। তো এখানে দেখেন আমার ম্যাপে অনেক ছোট দেখা যাচ্ছে, আমি একটু ফিক্সড জুম ইন করে নিই, দেখি ম্যাপটা একটু বড় করে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, আর একটু আমি চাইলে এই প্রশ্নটা একটু বাড়াই দেই। এখন মোটামুটি ঠিক দেখা যাচ্ছে, আর একটু চাইলে বড় করে নেওয়া যেতে পারে, এটা আর একটু বড় করে। আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে। বাবুল ভাই এটা কি মিডিলে নেওয়া যায় না? হ্যাঁ মিডিলে নেওয়া যায়, কিন্তু আমি এখানে হচ্ছে দুইটা ম্যাপ দেখাবো একসঙ্গে, মানে আমি মানে আপনাকে মেবি দেখাইছি এখানে, এই যে এরকম একটা ম্যাপ আমি তৈরি করে দেখাবো। এখানে ওয়ার্ল্ড ম্যাপ আছে, ওয়ার্ল্ড ম্যাপের পাশাপাশি এখানে বাংলাদেশের ম্যাপটাকে আমি শো করে দেখাবো, মানে আপনি আপনার মতো করে নেবেন, মানে আপনাকে যে এই শেপেই করতে হবে, মানে এইভাবে ডিজাইন করতে হবে, মানে ঠিক এদিকে তা না, মানে আমি আমার ম্যাপটাকে কিভাবে ডিজাইন করবো আপনাকে দেখাচ্ছি, ইন্টারফেস গুলো কাজ করে কিনা, বা আপনি চাইলে আপনার মতো করতে পারবেন কিনা। হ্যাঁ আমার কাজ হচ্ছে এইটা, তো আপনি দেখতে পাচ্ছেন মেবি। আচ্ছা এখন আমি আর একটু জুম ইন করে নিই। হ্যাঁ শুনতে পাচ্ছি বল ভাই, আমরা যখন এই যে সাইডে ড্র্যাগ করতেছি তখন তো আমাদের এই যে জেলার যে শেপ গুলো এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো কোনো ধরনের ইফেক্ট ফেলবে না যে আমাদের কি শেপ গুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি? না আমার আমার তো ম্যাপ এখন শেষ না, আমি আমি এখানে শেপ গুলো একদম ফিক্স রাখবো। ফিক্স রেখে দেখেন আপনি এই ম্যাপটা দেখতে পাচ্ছেন মেবি, এখানে দেখেন এই সবগুলো কিন্তু চার্ট আকারে দেখাচ্ছে, দেখেন এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন মেবি, এখানে চার্ট আকারে দেখা যাচ্ছে না, মানে আপনার আপনার এখানে কোভিড আক্রান্ত কোথায় কত আমি দেখে কিন্তু বুঝতে পারবো। দেখেন এই অপশনটা হচ্ছে ঢাকা, ঢাকা মানে এখানে কোভিড আক্রান্ত সংখ্যা অনেক বেশি,
মানে টোটাল কোভিড আক্রান্ত হচ্ছে আমার নির্দিষ্ট ডাটা অনুযায়ী মার্চে 2020 সাল থেকে এপ্রিল মানে 2030 তারিখ পর্যন্ত মানে এক মাসের ডাটা আমার কাছে আছে। আমি মনে করলাম ডাটাটা এক্সাক্ট না, আমি মানে কাজ করার ক্ষেত্রে আমি ডাটা নিজের মতো করে বানাই নিছি। এখানে দেখেন মোট 14,000 আক্রান্ত, হ্যাঁ 14,000 আক্রান্তের মধ্যে মানে কোন জেলায় আক্রান্ত সংখ্যা বেশি আমি কিন্তু এটা দেখলে বুঝতে পারছি। দেখেন এখানে সুন্দর করে দেখা আছে, এটা কিন্তু ঢাকা। আর একটু জুম করলে আপনি মেবি বুঝতে পারবেন। এই ম্যাপটা যদি আমি একটু আপনাকে জুম করে দেখাই, দাঁড়ান এই ম্যাপটা আমার কাছে করা আছে, আমি এই ম্যাপটা একটু জুম করে দেখি আপনাদের মানে দেখার সুবিধা হচ্ছে। দেখেন আপনি দেখতে পাচ্ছেন মেবি, আরো একটু জুম করে নেই। দেখেন এখানে কিন্তু আপনি দেখতে, এই দেখেন এই অংশে কিন্তু ঢাকা, মানে কি এখানে কোভিড আক্রান্ত সংখ্যা কি সব থেকে বেশি, হ্যাঁ আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে চাইলে আমি চেঞ্জ করে দেবো, কেবল তো কাজ শুরু হচ্ছে, দেখতে দেখেন বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয়। আচ্ছা দেখেন এখন দেখেন আমার এখন মূল কাজ হচ্ছে যখন এই বাউন্ডারিটা ছিল আমি ফিক্স করে দিচ্ছি আর চাইলে চেঞ্জ করতে পারবো, তো এটা ঠিক আছে। এখন এরপর মূল কাজ হচ্ছে আমার যে ওয়ার্ল্ড এর শেপ ফাইলটা এখানে যুক্ত করে দেওয়া। হ্যাঁ ওয়ার্ল্ড এর শেপ ফাইল কেন যুক্ত করবো এটা আমি বলছি। তো আমার আমার অপশন হচ্ছে ক্যাটালগ অপশনে যেতে হবে। এই ক্যাটালগ অপশন এখান থেকে যদি আপনার না থাকে আপনি সরাসরি এই অপশনে গেলেন, এই যে উইন্ডোজের নিচে অপশন আছে দেখেন, এখানে হচ্ছে আর টুলবার আছে, এখানে সার্চ অপশন আছে, এখানে আছে কি ক্যাটালগ। আপনি এই ক্যাটালগ ক্লিক করলে আপনার ক্যাটালগ চলে আসবে। ক্যাটালগ এর মূল কাজ হচ্ছে আমার যে ফোল্ডারটা আছে বা আমি যে ফোল্ডারটা কানেক্ট করছি এই ফোল্ডারটা কোথায় আছে বা ওই জায়গা থেকে আমি আমার ডাটাগুলো এক্সপোর্ট করতে হবে, আমাকে বারবার আর ওইখানে যে ক্লিক করতে হবে না। হ্যাঁ তো আমার এখানে আমি ডিরেক্টলি বলে রাখছি এই যে জিএস পার্ট ফোর, এই যে জিএস পার্ট ফোর আমি ক্লিক করলাম। আমার এখানে যেহেতু আমি ফোল্ডার কান্ট্রি রাখছি এখানে দেখেন ওয়ার্ল্ড কান্ট্রি শেপ ফাইল, হ্যাঁ এটা দেওয়া আছে। কিন্তু এটার আগে আমাকে কি করতে হবে, যেহেতু আমি এখানে একটা আমার কাছে একটি একটা একটা ডাটা ফ্রেম আছে, আমি এখানে আর একটা ডাটা ফ্রেম সংযুক্ত করব। কোথায় সংযুক্ত করব, এইখানে সংযুক্ত করে দিব। হ্যাঁ এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে ইনসার্ট অপশনে যেতে হবে। এখানে দেখেন এখানে যাওয়ার পর এখানে ডাটা ফ্রেম অপশন আছে একটা, এই যে ইনসার্ট ডাটা ফ্রেম, আমি ডাটা ফ্রেমটা ক্লিক করলাম। দেখেন এখানে নতুন একটা ডাটা ফ্রেম চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন মেবি আপনারা। এই ডাটা ফ্রেমের মধ্যে আমি কি করবো, ওয়ার্ল্ড ম্যাপটাকে কি করে দেবো, জুড়ে দেবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, আবার ক্যাটালগ অপশনে যেতে হবে। এই যে ক্যাটালগ চলে আসলাম, ক্যাটালগ এর পর এই যে ক্লিক করার পর আমরা কি ওয়ার্ল্ড কান্ট্রি শেপ ফাইল, এই যে এটা ধরে এখানে ধরে সিলেক্ট করে এখানে নিয়ে এসে এখানে সুন্দর করে এখানে আমি ছেড়ে দিলাম। দেখেন ওয়ার্ল্ড ম্যাপটা চলে আসছে, আপনারা এমনি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা এখন ওয়ার্ল্ড ম্যাপটা চলে আসছে, আমার কথা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপের কোন অপশনে বাংলাদেশ অবস্থিত আমাকে এটা দেখাতে হবে সিলেক্ট করে। হ্যাঁ আপনি 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 দেখবেন যে এখানে অপশন আছে যে তিন অপশন আছে, কিন্তু তিন অপশন দিলে কিন্তু এই যে তিন অপশন ক্লিক যখন করবো আমি তখন কিন্তু ম্যাপটা নিচের ম্যাপটা সরাবো আমি, এই যে সরি এই যে নিচের ম্যাপটা আপনি চাইলে এদিকে ওদিক সরাতে পারবেন, কিন্তু আপনি যদি ফ্রেমটা সরাতে চান তাহলে আপনি কি করতে হবে, আপনাকে এই সিলেক্ট অপশন ক্লিক করে দিতে হবে। এই দেখেন এই সিলেক্ট অপশন ক্লিক করলে আপনার এখন কি ফ্রেম সরবে না, শুধু আমার শুধু আপনার ভেতরে ম্যাপ সরবে না, শুধু ফ্রেমটা সরবে। দেখেন এখন ফ্রেমটা আপনি চাইলে সরাতে পারবেন, তো এটা একটু মাথায় রাখবেন আপনারা, কাজ করার সময় যদি ভুল হয়ে যায় তখন এইভাবে একটু কাজ করলে ভালো হবে। এখন দেখেন আমার যে ওয়ার্ল্ড ম্যাপটা আছে, ওয়ার্ল্ড ম্যাপটার মধ্যে আমি দেখাবো যে বাংলাদেশটা কোন পোর্শনে আছে। এই জন্য আমি কি করতে একটু জুম করতে হবে ওয়ার্ল্ড ম্যাপটা, এখানে এই জুম ইন জুম ইন জুম ইন জুম ইন, হ্যাঁ তারপরে আমি কি করবো এই যে তিন অপশন ক্লিক করলাম, আবার ক্লিক করে আবার টেনে দিলাম। এই যে এখানে দেখেন এখানে হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া এই ছোট অংশটা কি বাংলাদেশ, এটা আর একটু জুম করে নিই, হ্যাঁ জুম করে নিচ্ছি আমি, আর একটু জুম করে নিলে ভালো হবে। হ্যাঁ এই এখানে দেখেন এইখানে আমার বাংলাদেশটা চলে আসছে, আপনি এখানে চাইলে এই এই কালারটা চেঞ্জ করে দিতে পারবেন ম্যাপের ইন্টারফেসের যে কালারটা, এটা এখানে যে এই কালারটা এখানে দিতে পারেন, যে এখানে নো কালার দিতে পারে, আর হচ্ছে বর্ডারটা একটু বড় করে দিই। হ্যাঁ সিম্বলিজে আপনি সিম্বলিজ আবার চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ একজন দেখতে পাচ্ছি ফাহিন আহমেদ, যে আপনি কিছু বলবেন? আমি এখানে সবাইকে শিখাচ্ছি, তো একদম ম্যানুয়ালি শেখার চেষ্টা করছি। আপনি যদি অ্যাডভান্স জিএস লার্নার হয় বা অ্যাডভান্স জিএস লার্নার হয়ে থাকেন তাহলে আপনি আপনার মতো সুবিধাতে আপনি সেভাবেই মানে চাইলে ইউজ করতে পারবেন। মানে আমি চাচ্ছি যে কতটা সুন্দর করে এবং মানে কতটা মানে একদম হাতে কলমে দেখানো যায়,
আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমি চাচ্ছি যে বাউন্ডারিটার এখানে মানে ইনসাইড শেপ গুলো আছে বা বাউন্ডারিটা একটু একটু বাড়াই দিতে এখানে, চাইলে আপনি আউটলাইন ওয়াইজ এটা চাইলে চেঞ্জ করতে পারবেন, 1 2 2 দেওয়া যেতে পারে বা 1 এ থাকবে। দেখা চাইলে আপনি ইডিট সিম্বল যদি দিতে আপনি আপনার মতো করে করে নিতে পারবেন, মানে আপনি যখন দুই তিনটা কাজ করবেন আলটিমেটলি, বা যারা এখানে জিএস লার্নার একদম শুরু থেকে বা যারা আগে কোনো ম্যাপ তৈরি করেননি, তো আপনারা যখন মানে অনেক বেশি বেশি কাজ করবেন আপনাদের মানে মানে চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে, হয়তো বা আপনি আপনার মতো করলেন বা দুইটা তিনটা ম্যাপ দেখলেন কিভাবে ম্যাপটা একটা ম্যাপকে সুন্দর করে ডিজাইন করতে হয়, মানে কিভাবে কার্টোগ্রাফি ডিজাইন গুলো ব্যবহার করতে হয়, এটা আপনি ধীরে ধীরে পারবেন আর কি। মানে আপনাকে এই জন্য মানে ধীরে ধীরে কাজগুলো করতে হবে। আর যারা জিএস লার্নার বা যারা এখন জিএস এর মানে অ্যাডভান্স লেভেলে কাজটা আসতে পারেনি, তো এখানে আমি ক্লিক করে দিলাম, দেখেন এখন আমার যে বর্ডার লাইন গুলো এটা কি রিমুভ হয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগছে, সুন্দর আরো স্পষ্ট হয়ে গেছে। তো এখন আমার কথা হচ্ছে বাংলাদেশটাকে যদি আমি আর একটু কালার করে দেখতে পারতাম তাহলে কি আরো সুন্দর হতো। তাহলে এখানে আপনারা কি এখানে কি আপনার এই অপশনটা দেখেন, এখানে এই লেয়ার ভিউর এই অপশনটা আমি এটা সরাসরি এটা কপি করলাম বা এই লেয়ার অপশনটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে কি করলাম এই যে আমার যে অপশন আছে এই যে নিউ ডাটা ফ্রেম এটা এখানে আমি ক্লিক করে দিলাম, এটা পেস্ট করে দিলাম। দেখেন এখন কি আমার এই সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু আমার মূল কাজ হচ্ছে যে এখানে আমি লেভেল ভিউ দেখাবো না, এখানে লেভেল ভিউ দেখালে আসলে ম্যাপে হিজি হিজি দেখা যাবে। আমি লেভেল ভিউ এখানে যে বন্ধ করে দেবো, প্রপার্টিস দেবো, প্রপার্টিস দিয়ে একটু সময় লাগবে, হ্যাঁ প্রপার্টিস যাবো, যাওয়ার পর আমি লেভেল লেভেলে যে এই ডিক্স নেওয়া আছে, ও সরি এখানে এখান থেকে বন্ধ করা যাবে বা এখানে যে এখানে সরাসরি নিচে আসে লেভেল ফিচার, এই যে লেভেল ফিচার অপশনটা আছে কি করলাম আপনার আর একটু সুন্দর করে দেখাই, এই যে এখানে যে লেফট ক্লিক রাইট ক্লিক এই যে লেআউট ফিচার এই লেভেল ফিচার নামে এরকম অপশন আছে, এই টিকটা আমি কি করবো এই তুলে দেবো, তুলে দিলে কি হবে এখন এই টিকটা এখানে নাই, হ্যাঁ তো এটা যখন নাই আপনি এখানে চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। হ্যালো বাবুল ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, যদি আরেকটু স্লো করতেন কারণ আমি একদম বিগিনার ভাই, যদি মানে আপনি কার্সারটা যদি একটু স্লোলি নাড়াতেন তাহলে ভালো হতো আমার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কি কার্সার দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমার কথা হচ্ছে যখন এখানে যখন আমার লেভেল ফিচারটা ছিল, মানে লেভেল ফিচার মানে এখানে প্রত্যেকটা নাম দেয়া ছিল, কিসের নাম দেয়া ছিল আমার জেলা ওয়াইজ নাম, তো আমার যখন আমি ওয়ার্ল্ড ম্যাপে এটা শো করবো তখন আসলে নাম দিলে জিনিসগুলি হিজে বিজে দেখা যাবে, ওয়ার্ল্ড এর মধ্যে আমি শুধু চিহ্ন করে দিতে পারি যে এখানে যে কালারটা আছে এই কালারটা আমি চিহ্নিত করে দেবো যে এইটাই বাংলাদেশ, এই বাংলাদেশটা আমি বড় করে দেখাচ্ছি, এখানে আমার এখানে ডাটা আছে, ডাটাগুলোর মাধ্যমে ম্যাপটার মানে ইন্টারফেসটা দেখাচ্ছি এবং এই ম্যাপটার ডাটা হচ্ছে কোভিড ডাটা, মানে বাংলাদেশে নির্দিষ্ট সময়ে কতজন আক্রান্ত হয়েছে তার ডাটা আমি এখানে কি সুন্দর করে এই ম্যাপের মধ্যে দেখাবো। হ্যাঁ তো এখন এটা যখন আমি এটা যখন এই এখান থেকে লেভেল ফিচার এখানে এই মানে এই রিপোর্ট লেআউট থেকে বা লেয়ার থেকে আমি যদি এখানে এনে যখন এটাকে কপি করে ছেড়ে দিলাম তখন কি এইরকম শো করছিল, তো আমার কথা হচ্ছে যে এরকম শো করলে আসলে ম্যাপের ইন্টারফেসটা দেখতে ভালো লাগছে না বা এটাকে দেখতে হিজিবি লাগছে, তো আমার কথা হচ্ছে এখানে যে লেভেল ফিচারটা আছে এই লেভেল ফিচারটা আমি কি করে দেবো একদম রিমুভ করে দেবো, তো রিমুভ করার জন্য আমি সরাসরি এই ম্যাপের অপশনে যে আমি লেফট ক্লিক করলাম, করার পর এই যে এই অপশন আছে লেভেল ফিচার এটা যদি ক্লিক করি তাহলে কি আবার চলে আসবে, কি চলে আসবে প্রত্যেকটা জেলা ওয়াইজ নাম চলে আসবে, কিন্তু আমি এখানে জেলা ওয়াইজ নাম দেখাতে চাচ্ছি না, তো আমি কি করবো আবার ওখানে ক্লিক করবো, করার পর এই প্রপার্টিসে যাবো, প্রপার্টিস অপশনে এই লেভেল ফিচার অপশনটা তুলে দেবো, দেখেন তুলে দিচ্ছে আমি, এখন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি, কোথায় গেলে প্রপার্টিস সিম্বলজি, আচ্ছা ডিভিশন নেম ডিক্স নেম, হ্যাঁ এখানে দেখেন এখন আমি এখন কালারটা এখন যদি ডিভিশন আকারে আসছে তো আমি এটা কি করব এটা হচ্ছে ডিরেক্টলি দেখাবো যে এটার যে কালারটা এই কালারটা একদম রাইট চাচ্ছি যে একদম রেড করে দেবো যারা সুন্দর দেখা যাবে, এখনো দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম না কি সাদিকুল ইসলাম সরি, তো আপনি কিছু বলবেন? জি বল ভাই। জি জি আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেকেই যারা গ্রামে আছি বিশেষ করে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনি যে এই যে ফোল্ডার গুলা দেখাচ্ছেন বা কার্সারটা একটু স্পিডে নাড়ানোর কারণে আমরা বুঝতেই পারতেছি না কোথা থেকে কোথা যাচ্ছে আর কি, যদি এইটা একটু স্লো করে
মানে একটু ইয়া করতাম তাহলে ভালো হতো আর কি, যারা বিগিনার আছে আর কি আমাদের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ভাই, আমারও সেম প্রবলেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তো আচ্ছা ভিডিও থাকবে, ভিডিও আপনি দেখতে পারবেন না, আপনি এরপরে ভিডিওটা দেখতে পারবেন, সমস্যা নেই, আমি আরো স্লো দেওয়ার চেষ্টা করছি। ওকে ওকে ভাই, ভিডিও দেখতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন এই অপশনের মধ্যে আমি এখন এখানে কিন্তু আমার কি মানে কালারটা আমি এখানে চাইলে আমার এখানে মূলত হচ্ছে কালারটা দেখতে হবে যে এখানে যে কোন কালারটা আছে বা এখানে যে কালার অনুযায়ী আমি আপনাকে শো করাবো। এখানে ডিরেক্ট কালার অপশনে গেলাম, এখানে দেখেন সিম্বল সিলেক্ট করে দিতে হবে। এখানে কি অপশন আছে, এখানে যে কালারটা আছে কালারটা আমি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে আমি কি করবো রেড দিয়ে দেবো, রেড রেড দেওয়ার পর এখানে চাইলে আপনি আপনার সিম্বোলজি অনুসারে এটাও চেঞ্জ করতে পারবেন, এডিট সিম্বোলজি দিতে আপনি আপনার নিজের মতো করে কালার দিতে পারবেন, মানে ইচ্ছা আপনার, আপনি কি চান সব অপশন এখানে আছে। তারপর এখানে চাইলে এখানে আউট লেন্থ মানে ওয়াইড অনুযায়ী আপনি এটা কি করতে পারবেন, পোশনটা চেঞ্জ করতে পারবেন। তা আমার কথা হচ্ছে আমি আমার কাজ হয়ে গেছে, আমি এখানে কি করলাম কালার সেট করে দিলাম, দেওয়ার পর আমি এখানে সরাসরি ক্লিক করে দিলাম, হ্যাঁ ক্লিক করে দিই। এখন দেখেন ম্যাপটা এখন ভিজুয়াল হচ্ছে যে এটা বাংলাদেশ সুন্দর করে দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপর আমার মূল কাজ কি, এরপর কাজ হচ্ছে এখানে গ্রিড যুক্ত করা। একটা ম্যাপে আমি কিন্তু বলছি আপনাদের একটা ম্যাপের মধ্যে কি থাকবে, ল্যাটিটিউড থাকবে, লংগিটিউড থাকবে, লিজেন্ড থাকবে, স্কেল বার থাকবে, স্টাডি এরিয়ার মধ্যে যেটাকে যেটাকে বলছি সেটাকে বলি টাইটেল, টাইটেল থাকবে, নর্থ টারো থাকবে, নর্থ টারো বলে দিচ্ছি। তো আমি এখন এই জিনিসগুলো এই ম্যাপের মধ্যে ইনপুট করার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান। তো আমার প্রথম কাজ হচ্ছে গ্রিড যুক্ত করা, বা আমরা এটাকে বলি ল্যাট লং যুক্ত করা। ল্যাট লং আমি এখানে এখন আমি প্রথম কাজ হচ্ছে যে কোন ম্যাপ মানে কোন ম্যাপটার মধ্যে আমি ল্যাট লং দেখাবো, প্রথমে বাংলাদেশ ম্যাপ এই ম্যাপটার মধ্যে ক্লিক করলাম। আপনাকে দেখতে হবে এখানে সিলেক্ট বাট মানে সিলেক্ট বাটনটা ঠিক আছে কিনা, বা আপনি পিন অপশনে কাজ করছেন কিনা। পিন অপশনে কাজ করলে কিন্তু বা পিন অপশনে কাজ করলে কিন্তু এখানে কি করতে হবে, এখানে কিন্তু এটা অপশনটা সিলেক্ট হইতো না। তো আমি সিলেক্ট অপশন ক্লিক করলাম, করার পর পিন দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন রাইট ক্লিক করলাম, সরাসরি প্রপার্টিজ আছে, প্রপার্টিজ অপশনে গেলাম, দেখেন এখানে কি আছে ডাটা ফ্রেম প্রপার্টিজ। হ্যাঁ, যখন ডাটা ফ্রেম প্রপার্টিজ মধ্যে এখানে কি আছে গ্রিড অপশন আছে একটা, আমি এখানে কি করব গ্রিড অপশন যুক্ত করে দেবো। এখানে কোঅর্ডিনেট সিস্টেম আগে থেকে সিলেক্ট করা আছে, দেখেন আমি কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে বোধহয় আগে কথা বলছি যে কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু আগে সিলেক্ট করা আছে। কেন সিলেক্ট করা আছে, কারণ আমার যে শেপ ফাইলটা এখানে আছে এই শেপ ফাইলটার মধ্যে আগে থেকে কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করা আছে। আপনি যদি কোনো ইমেজটাকে সরাসরি শেপ ফাইলে কনভার্ট করেন তাহলে কিন্তু আপনাকে কোঅর্ডিনেট সিস্টেমটা সিলেক্ট করে দিতে হবে, কিন্তু আপনার আমার এখানে এই কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করার কোনো অপশন নাই, ডাটা ফ্রেম সবকিছু ঠিক আছে এখানে। তো আমার মূল কাজ হচ্ছে গ্রিড নিয়ে আমি কাজ করবো। তো গ্রিড নিয়ে যখন কাজ করবো তখন এখানে অপশন দেখেন নিউ গ্রিড নামে একটা অপশন আছে। আমি গ্রিড নিয়ে কেন কাজ করবো, গ্রিড নিয়ে কাজ করার মূল কারণ হচ্ছে এখানে ল্যাট লং টা আমি ভিজুয়াল করতে চাই, ল্যাট লং এখানে আছে কিন্তু আমি ভিজুয়ালি ল্যাট লং টা দেখাবো। এখানে নিউ গ্রিড অপশন ক্লিক করলাম, হ্যাঁ করার পর দেখেন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসছে। তো এখানে প্রথম যে অপশনটা আছে গ্রাটিকুলার ডিভাইডেড ম্যাপ, মানে যে অপশনটা আছে আমি সেই অপশনটা সরাসরি ক্লিক করে দিলাম। তারপরে এখন দেখেন অ্যাপিয়ারেন্স যেটাকে বলি, অ্যাপিয়ারেন্স এর মধ্যে অ্যাপিয়ারেন্স মানে কি, মানে আমরা অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে মানে ইংলিশে যা বুঝি বা যা বুঝি তার মধ্যে সেম জিনিস। এখানে দেখেন শুধু লেভেল ওয়ানলি আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন, এখানে গ্রাটিকুলার মানে আপনি গ্রাটিকুলার মানে হচ্ছে আপনি গ্রিড গ্রিড আকারে থাকবে, আমি যাচ্ছি না গ্রিড গ্রিড আকারে থাক, আমি শুধু লেভেল দেখাবো। এই দেখেন শুধু লেভেল মানে বাইরে ল্যাট লং দেখাবো, আর এখানে অপশন কি করলে দেখেন সম্পূর্ণটার মধ্যে গ্রিড গ্রিড আকারে দেখাবো, মানে এখানে আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমি সরাসরি লেভেল ওয়ানলি এই অপশনটা ক্লিক করলাম। তারপরে কি করলাম, ইন্টারফেস এখানে দেয়া আছে, ইন্টারফেস আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা ইন্টারফেস চেঞ্জ করার জন্য অনেক অপশন আছে। ইন্টারফেস কেন চেঞ্জ করবো আমরা, ইন্টারফেস চেঞ্জ করার কারণ হচ্ছে ল্যাট লং হচ্ছে কয় ঘর পর পর থাকবে, মানে ল্যাট লং যদি খুবই কাছাকাছি আসে তাহলে ম্যাপের মধ্যে মানে ম্যাপে হিজি পিছিয়ে দেখাবে, ম্যাপটা দেখতে আসলে সুন্দর দেখা যাবে না। তো আমরা চাচ্ছি যে ল্যাট লং হচ্ছে এক ঘর, এই যে এখানে দেখেন এক ঘর পর পর থাকবে, মানে এক ঘর এক ঘর প্রথমে ল্যাট লং থাকবে, এক ঘর ফাঁকা থাকবে, আবার লং থাকবে। এইভাবে থাকলে হয় কি ম্যাপটা মানে ম্যাপটা দেখতে সুন্দর দেখা যায় এবং ভিজুয়াল করতে ম্যাপটা সুন্দর হয়। তো এই জায়গা থেকে আমি ইন্টারফেসটা আমরা পরে দেখব, ইন্টারফেসের কাজটা পরে দেখবো আমরা। সরাসরি এই যে অপশন আছে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করলাম, এখানে দেখেন এখানে অ্যাক্সিস দেখাচ্ছে, এখানে অ্যাক্সিস মানে হচ্ছে আপনার মেজর অ্যাক্সিস, মানে আপনার হচ্ছে মেজর ডিভিশন ট্যাক্স আর হচ্ছে মাইনর ডিভিশন ট্যাক্স, মানে এই যে আপনি হচ্ছে এখানে ডাটা গুলো থাকবে ডাটাগুলোর মধ্যে এই যেখানে দেখেন এইগুলো দেখেন এইগুলো হচ্ছে মেজর, এই যে মানে কোনগুলো মেজর কোনগুলো মাইনর আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেজর মাইনর দূরে যখন থাকবে তখন আপনার ল্যাট লং গুলো ভিজুয়াল করতে সুবিধা হবে। তো আমার এখানে যাচ্ছে যে দুইটা অপশন আছে, আমি দুইটা অপশন সরাসরি
ক্লিক করে দিলাম। এখানে দেখেন তারপর কি দেয়া আছে, তারপর হচ্ছে গ্র্যাটিকুলার বর্ডার, মানে বর্ডারটা কিভাবে থাকবে, বর্ডারটা সিঙ্গেল স্কেল থাকবে না ডাবল স্কেল থাকবে, এখানে চাইলে আপনি বর্ডারটা চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি কি রকম বর্ডার চান। হ্যাঁ, আমার যে অপশন আছে আমি সেই অপশনে তো আসছি, সেই অপশন দেখলে মোটামুটি ভালো দেখা যাবে, তা আমার আফিলিয়েট চেঞ্জ করার কোনো দরকার নেই, আমার গ্র্যাটিকুলার যে বর্ডারটাই বর্ডারটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আমি সরাসরি ফিনিশ ক্লিক করলাম, দেখেন ফিনিশ ক্লিক করার পর ওকে যখন ক্লিক করলাম তখন দেখেন চলে আসছে, কিন্তু যে আমার ল্যাট লংটা কিভাবে আছে, ল্যাট লংটা কিন্তু আমাদের কি আছে একদম লেফট আর হচ্ছে লাইট বর্ডারে নাই বা ইনসাইড অপশনে নেই, এইভাবে আছে, এইভাবে যখন থাকবে তো অনেক বড় একটা স্পেস কিন্তু এটা ধরে নিচ্ছে, দেখেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন তো, সরি এখানে দেখেন আমি এখানে এটাকে যদি আর একটু মানে জুম করে দেখাই, এখানে দেখেন কিভাবে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এই এই অপশনটা কি করছে ইনসাইড অপশনে নাই এবং এটা লেফট এবং রাইট অপশনে নাই, লেফট এবং রাইট অপশনে যখন নাই তখন কি হচ্ছে এগুলো দেখতে কি খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটা দেখেন কিভাবে আছে, এই যে আমার ল্যাট লংটা হচ্ছে নট অ্যারো হিসেবে আছে, তো আমি চাচ্ছি যে এগুলো একদম সোজাসুজি ভাবে দেখাবো, এটা যেভাবে আছে এটাও সেভাবেই দেখাবো, মানে এইভাবে দেখাবো, তো এই জন্য আমি কি করতে হবে আবার করি একটু, এখন আবার এই অপশনে দিলাম, দেওয়ার পর আমি রাইট ক্লিক করলাম, এখানে প্রপার্টিজ অপশন আছে, প্রপার্টিজের মধ্যে এখানে নিউ গ্রিড অপশন করা আছে, কিন্তু আমি এখন যে গ্রিড তৈরি করছি এই গ্রিডের প্রপার্টিজ চলে যাবো, দেখেন এই গ্রিড এর প্রপার্টিজ এই প্রপার্টিজের মধ্যে চলে যাবো, প্রপার্টিজ যখন চলে যাবো তখন এক্স এক্স ওয়াই এক্স দেওয়া আছে, ইন্টারভেলও দেওয়া আছে, তো আমার মূল কাজ হচ্ছে অ্যাক্সিসে যাবো, অ্যাক্সিসটা কিভাবে আছে আমি প্রথমে বলছি যে ইনসাইড দেবো, আমি এখানে আউটসাইড দেওয়া আছে আমি এখানে ইনসাইড করে দেবো, ইনসাইড করে দেওয়ার কারণ হচ্ছে যে ল্যাট লং গুলা সমান পোর্শনে থাকবে এবং বেশি স্পেস নেবে না এবং ল্যাট লং দেখতে যেন সুন্দর হয়, এটা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে লেভেল, লেভেলে যে আমার ল্যাট লং এর যে লেখাটা আছে লেখাটা আমি কিভাবে দেখবো, ডিগ্রি মিনিট সেকেন্ডও দেখাতে পারি বা শুধু ডিগ্রি ডেসিমেলও দেখাতে পারি, এখানে ফরম্যাট হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখা আছে, তো এখানে যেটা আছে আমি সেটা ক্লিক করে দিলাম। এখন ফন্ট, লেখার লেখার যে ফন্টটা ওখানে দেখেন আপনার এই ম্যাপের মধ্যে দেখাই, হ্যাঁ এই ম্যাপের মধ্যে দেখেন এখানে দেখেন ল্যাট লং এর যে ফন্টটা দেওয়া আছে এই ফন্টটা কিন্তু টাইম নিউ রোমানে দেওয়া আছে, এই ফন্টগুলো আমি ফন্টগুলো কি চাইলে চেঞ্জ করে দিতে পারবো, আমি আপনার আমার নিজের ইচ্ছা মতো কি ফন্ট সাইজ করে দিতে পারবো, তো আমি এই ফন্ট সাইজটা কি করবো এরিয়ালে দেওয়া আছে আমি টাইম নিউ রোমান দেবো, কি আই টাইম নিউ রোমান চলে আসছে এখানে ইন্টার চাপা, এখন সাইজটা সাইজ এখন লেখার যে ফন্ট সাইজ এই ফন্ট সাইজটা আপনি চাইলে বাড়াতে পারবেন কমাতেও পারবেন, দেখেন ক্লিক করলাম এখানে সাইজ দেওয়া আছে 6, আমি চাচ্ছি যে 8 করে দেবো, 8 করে দিলে কেমন হয় দেখি, হ্যাঁ তারপর এখানে চাইলে কালারটা আপনি সেট করে দিতে পারবেন, মানে আপনার মানে আপনার এই মানে এই সম্পূর্ণ ইন্টারফেসের আপনি কালারটা মানে আপনি ল্যাট লং গুলার কালারটা কালারটা আমি চাচ্ছি যে না ঠিক আছে কালো কালাই থাক, তারপর এখানে কি করবো এখানে লেভেল অরিজিন, অরিজিনটা কিভাবে থাকবে লেফটে থাকবে আর স্যার কি থাকবে লেফট রাইটে থাকবে, তো আমি ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে ইন্টারভেল, ইন্টারভেল বলছি আপনাকে যে আমার ল্যাট লং গুলো কয় ঘর পরপর থাকবে, এখন এক্স এক্সিস মানে এক্স এক্সিস পরপর কয় ঘর পরপর থাকে, এক ঘর পরপর থাকতে পারে, আপনি এখানে চাইলে দুই ঘর পরপর দিতে পারেন, দেখি আমরা এক ঘর পরপর দিয়ে জিনিসটা কিরকম ভিজুয়াল হয়, আর এখানে কিন্তু বলে দিচ্ছি যে ইউনিটটা কি ডিগ্রি মিনিট সেকেন্ড, তো আমার এখানে কাজ শেষ, ওকে করে দিলাম আমি, দেখেন এখন কিন্তু কিভাবে আসছে, এখন কিন্তু লেফট এবং রাইটে চলে আসছে এবং ইনসাইডে চলে আসছে, আপনি যদি আপনার লেখাগুলো যদি এখানে বুঝতে সমস্যা হয় আপনি চাইলে লেখাগুলো একটু বোল্ড করে দিতে পারেন বা চাইলে এই লেখার ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারেন, এটা আপনার উইশ আপনি কিভাবে চান। হ্যাঁ মাসুম বিল্লা নামে একজন দেখতে পাচ্ছি, আপনি কিছু বলবেন, ভুলে করছেন ভাই, আচ্ছা 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 ভুলে করছে বারবার করতেছে আমি কনফিউজ হয়ে যাচ্ছি আসলে তুমি কিছু বলবে নাকি, আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এটা কিভাবে ভিজুয়াল করলে জিনিসটা আরো সুন্দর, এটা যদি জুম করবো জুম করলে আরো সুন্দর দেখা যাবে, কিন্তু এখানে মনে হচ্ছে একটু খুবই ছোট হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে আর লেখাটা একটু বড় করে দেবো, মানে এটা জিনিসটা হচ্ছে এরকম যে আপনার চোখে যতক্ষণ মধ্যে ভালো লাগবে না বা যতক্ষণ পর্যন্ত আপনার ভিজুয়াল হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ আনসার্টেন মানে আপনাকে বারবার দেখতে হবে যে কোথায় ঠিক আছে বা কোথায় ঠিক নেই বা কোথায় এডিট করা যেতে পারে, একটা ছবি যখন ক্লিক করেন তখন কিন্তু আপনি বারবার দেখেন যে ছবির কোন অংশটার মধ্যে আপনার ফ্রেম ঠিক আছে কিনা বা ছবির শার্পনেস ঠিক আছে কিনা, এটা কিন্তু আপনাকে দেখতে হয় ছবির মতোই এই অংশটা, বা আমরা যারা ডিজাইন করে বা যারা ডিজাইন নিয়ে কাজ করে
তারা মূলত কি করে মানে একটা জিনিস বারবার দেখে যে ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে সর্বোচ্চ পর্যন্ত কি করে বারবার এই জিনিসটাকে মডিফাই করার চেষ্টা করে। তো আমি চাইবো যে জিনিসটাকে সুন্দর করে মডিফাই করার মতো। তো আমি আবার প্রোপার্টিসে গেলাম, আমার গ্রিড ঠিক করা আছে, আমি আবার সরাসরি প্রোপার্টিসে চলে গেলাম। এখন আমি কি করব, এই অ্যাক্সেসে যাব, অ্যাক্সেস সব কিছু ঠিক আছে, লেভেল, এখন লেভেলে যে আমি চাচ্ছি লেখার ফন্ট একটু বাড়াই দেবো, এখানে 10 করে দিই দেখি কেমন হয়। হ্যাঁ লেফট রাইট ঠিক আছে, 10 করে দিই দেখি এখন। হ্যাঁ এখন একটু কি হয়েছে, আগে থেকে একটু বড় দেখা যাচ্ছে, হ্যাঁ জিনিসগুলো দেখতেও সুন্দর লাগছে জিনিসটা। যখন এটা হলো তখন এরপর আমার এখানে মোটামুটি গ্রিডের কাজ শেষ। এটাকে আমি একটু চাইলে সরাই দিলাম, এখানে গ্রিড নেওয়ার কাজ শেষ, এখন এটার গ্রিড নিতে হবে। তো এটা এটা নেওয়ার পর সেম প্রসেস মানে একই মানে যেরকম প্রসেস আমি ফলো করছি এই সেম প্রসেসটা আমি ফলো করব। রাইট ক্লিক, এখানে প্রপার্টিসে যাব, যে আমি একটা নতুন গ্রিড নেব, এখানে যেরকম একটা গ্রিড নিছি এরকম একটা নতুন একটা গ্রিড নেব এখানে, এই যে নিউ গ্রিড। প্রথমে যা যা করছি তাই তাই করবো, এখানে আসলে অন্য কিছু না। এই যে নেক্সট অপশন চাপলাম, এখানে অ্যাপিয়ারেন্সের জায়গায় আমি কি শুধু লেভেল দেবো, আমি চাচ্ছি না যে এই অপশন মানে এই এই পোর্শন এটা আসুক, মানে এটা কি হচ্ছে মানে এটাকে আমি গার্টিকুলার দেখতে পাচ্ছি না, এটাকে আমি দেখতে পাচ্ছি যে শুধু লেভেলে আকার আসবে এটা। হ্যাঁ লেভেল ক্লিক করলাম, নেক্সট অপশন ক্লিক করলাম, অ্যাক্সেসটা কি হবে, আমার মেজর ডাটা থাকবে, মেজর ডিভিশন থাকবে, মাইনর ডিভিশনও থাকবে। আপনি চাইলে এখানে এখানে আপনার লাইনের যে স্টাইল এটা চেঞ্জ করতে পারবে, এখানে যে বিভিন্ন লাইন বা বিভিন্ন স্টাইল দিতে পারবেন, আপনি হোয়াইট করতে মানে আপনার হোয়াইট চেঞ্জটা বাড়াতে পারবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনি সিম্বোলজিতে যাইতে পারবেন, আবার সিম্বোলজিতে যে এখানে আবার চেঞ্জ করতে পারবেন, মানে এখানে অপশন আছে, এখানে অনেক অপশন আছে, আপনি আপনি ইচ্ছা মতো সব অপশন কি সাজিয়ে নিতে পারবেন। আমার এখানে আলটিমেটলি দরকার নাই, আমি চাচ্ছি যে এখানে যে অ্যাক্সেস আছে যে বরাবর অ্যাক্সেস আছে বা আমি দেখতেছি মেজর যে অ্যাক্সেসটা আছে বা মেজর ডিভিশন অ্যাক্সেসটা এরকম মোটা থাকবে, মাইনরটা একটু চিকন থাকবে। আমি এখানে পেয়ে গেছি মোটামুটি। এখানে চাইলে আপনি লেভেলের যে কন্টাস্ট কন্টাও চেঞ্জ করে দিতে পারবেন, মানে একই একই অপশন দুই তিনবার করে আসে। তো আমি এখানে নেক্সট ক্লিক করলাম, এরপর দেখেন যে গ্রাটিকুলার বর্ডার বর্ডারটা কিভাবে আসে, আপনি এখানে বর্ডারের যে শেপটা এটাও চেঞ্জ করে দিতে পারবেন, মানে আপনি আপনি ইচ্ছা মতো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্ট্যান্ডার্ড কিনা বা জিনিসটা দেখতে কতটা ভিজুয়াল হচ্ছে, বা জিনিসটা হচ্ছে আমি যখন পাবলিকেশনের জন্য পাঠাবো, মানে আমি যে স্টাডি এরিয়াটা নিয়ে কাজ করতেছি সেই স্টাডি এরিয়া নিয়ে আগে তো অনেকে কাজ করছে, তারা কিভাবে ম্যাপগুলো বানাইছে বা তাদের সাথে মানে আমি আমার ম্যাপের মধ্যে কি কি রাখবো, হ্যাঁ এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যদি পাবলিকেশনের জন্য আপনারা কাজ করবেন বা আপনার নির্দিষ্ট জায়গায় মেপিং করতে চান, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে কালার কম্বিনেশনটা ঠিক আছে কিনা, ফন্ট সাইজটা ঠিক আছে কিনা, বা আমি যে গ্রাটিবুলটা নিয়ে কাজ করতেছি সেটা ঠিক আছে কিনা, বা গ্রাটিবুলের বর্ডারটা ঠিক আছে কিনা, এটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ তারপর ফিনিশ অপশনে গেলাম, আমি দেখি ওকে করে দেখি কেমন হয়। হ্যাঁ চলে আসছে, কিন্তু ওই যে আবার সেম কাজ আমাকে আবার কি আবার প্রপার্টিস যে এটা সিলেক্ট করে দিতে হবে, এটা কি এটাকে এই মানে এটার যে শেপ এই শেপে নিয়ে আসবো, আবার এখানে যাব যে প্রপার্টিস যাব, মানে এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য, আমি কিন্তু চাইলে এটা একবার করে নিতে পারতাম, একবার প্রপার্টিসে করে নিতে পারতাম, কিন্তু আপনার দেখাচ্ছি যে ভিজুয়াল করে দেখাচ্ছি যে প্রথমে আপনারা যখন এডিট করলেন বা একটা নতুন গ্রিড নিলেন নিয়ে আপনার যেটা এইভাবে রেখেছেন তাও সম্ভব, বা আপনি এটা চাইলে আপনাদের নিজের মতো করে সাজাতে পারবেন তাও সম্ভব। আমি কি করলাম প্রপার্টিসে গেলাম, যে ওই আগের মতো আগে যেরকম করলাম এক্সিস ওয়াই এক্সিস আমরা ইনসাইডে গেলাম, আউটসাইডে দেবো না মানে আমাদের ডিসপ্লে পিক্সটা। তো তারপর কাজ হচ্ছে লেভেল, লেভেলে যে ডিগ্রি আমাদের ইউনিট ঠিক আছে, ফরম্যাট ঠিক আছে, এটা এটাতে ফন্ট সাইজটা আমি চেঞ্জ করে দেবো, এটা তার সাথে টাইম ডিউরমান দেবো সিআইএম এ টাইম ডিউরমান চলে আসছে ইনটা চাপলাম। সাইজটা আসলে সাইজটা ঠিক আছে, সাইজটা যেহেতু এটা ম্যাপটা একটু ছোট তুলনামূলক, সাইজটা আমরা দেখি যে ছয়ে দিয়ে দেখি যে কি ঠিক আছে কিনা। হ্যাঁ এখানে কি করব, এখানে হচ্ছে ভার্টিক্যাল লেভেল হচ্ছে কি করব, লেফটে এবং রাইটে দেবো, লেফট রাইট মানে এই বরাবর থাকবে আর সে এই বরাবর থাকবে, কিন্তু এটা কিন্তু কি এটা কিন্তু সেম বরাবর আছে, এটা কিন্তু কি একদম লেফট বরাবরে এখন আছে। এখন যখন আমি চেঞ্জ করে দেবো তখন দেখবে এটা কি করে লেফট, এই যে লেফট রাইটে চলে আসবে। তো আমি এটা ক্লিক করে দিলাম, ওকে চাপলাম, দেখেন এখন কিন্তু চলে আসছে, কিন্তু আমার লেখাগুলো কি লেখাগুলো একটু ছোট দেখা যাচ্ছে, লেখাগুলো আমি একটু চাইলে বড় করে নিতে পারি। আমি আবার গেলাম, আপনাকে বারবার জিনিসটা করে দেখতে হবে যে জিনিসটা ঠিক আছে কিনা, কখন আপনার চোখের সাথে সামঞ্জস্য দেখা যাচ্ছে, বারবার করতে হবে। তো আমি চাইলে এখানে সাইজটা কি করতে হবে, সাইজটা একটু বাড়াই দেবো, 8 করে দিলাম, ওকে ক্লিক করলাম, দেখি এবার কি হয়, এবার একটু সাইজটা বড় হয়েছে। হ্যাঁ তো আমার কিন্তু গ্রিড নেয়ার কাজ মোটামুটি শেষ, আমি গ্রিডের কাজ আর করবো না,
আমি একটু ম্যাপটাকে সাজানোর চেষ্টা করি, এটাকে আর একটু ছোট করে নেই। মোটামুটি একটা শেপে চলে আসছে, দেখেন এমন চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে এই যে ডাটাগুলো আছে, কোভিডের ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমি এইভাবে দেখাবো না কোনো নির্দিষ্ট চার্ট আকারে দেখাবো। কেউ কিছু বলছেন? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আমি কিন্তু আমার স্লাইডে দেখাইছি যে আমি ম্যাপটাকে এইভাবে ভিজুয়াল করব। হ্যাঁ, তো একটা কিন্তু এখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ম্যাপ দেখা যাচ্ছে। আমি এই ম্যাপটাকে আমার যে লেজেন্ডটা, এই লেজেন্ডটাকে আমি দেখাচ্ছি চার্ট আকারে দেখাচ্ছি যে কোথায় কোভিড আক্রান্তের সংখ্যা বেশি, কোথায় কম। আচ্ছা, এখন আমি সেটা যদি করতে চাই তাহলে আমার যে সেকেন্ডারি শেপ ফাইল, এই যে শেপ ফাইলটা আছে যেটাতে আমি আমার সিম্বলজি গুলো সংযুক্ত করছি, আমি সেটাতে চলে গেলাম সরাসরি। এখানে যে রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে চলে গেলাম, একটু অপেক্ষা হবে, চলে আসছে। আমি এখানে এখানে দেখেন আমি কোয়ান্টিটি সব সিলেক্ট করে দিয়েছি, এখন কিন্তু আমাকে আমি চাচ্ছি যে চার্ট আকারে দেখাবো। এই দেখেন এখানে যে এখানে যেভাবে আছে, এই যে এখানে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, চার্ট চার্ট আকারে আছে, মানে কোথায় কম কোথায় আক্রান্ত বেশি আমি সেটা দেখাবো। এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য এই যে চার্ট অপশনটা আছে, চার্ট অপশনে যে এখানে আপনি পাই মানে পাই আকারে দেখতে পারবেন, আপনি এখানে বার দেখাতে পারবেন, কলাম দেখাতে পারবেন, আপনি যা চাই মানে যা চান তাই করতে পারবেন। তো আমি চাচ্ছি যে পাই মানে পাই চার্ট আকারে দেখাবো। তো আমি চাচ্ছি এখানে আমি কি দেখাবো, মানে আমার ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে টোটাল নাম্বার অফ কেস, মানে কতজন আক্রান্ত হয়েছে পুরো বাংলাদেশ, কোন জেলায় কতজন। তো আমি এটা কি এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এই অপশনটা দেখেন এখানে সামনের যে অপশনটা এটা ক্লিক করে দিলাম, দেখেন এইভাবে চলে আসছে। তো আমি এটাকে যখন ক্লিক করে দেবো তখন কি হবে, এখানে কিন্তু চার্ট চার্ট চলে আসবে। আমি দেখি আগে, মানে পরে তো মানে সাইজ গুলো সিম্বলি চেঞ্জ করবো। দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক যে করলাম তখন দেখেন আমার কিন্তু চার্ট চার্ট আকারে চলে আসছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে চার্ট গুলা ঠিক চার্ট, মানে কোথায় কম কোথায় বেশি আমি এটা দেখতে পাচ্ছি না, কোন জেলায় আক্রান্ত সংখ্যা বেশি বা কোন জেলায় আক্রান্ত সংখ্যা কম আমি এটা দেখতে পাচ্ছি না। এটাকে এই জন্য কি করতে হবে, আমাকে আবার ওখানে আবার যে অপশনটা ছিল আমি অপশনে চলে যাবো, প্রপার্টিজ অপশনে চলে যাবো। মানে আপনাকে বারবার দেখতে হবে যে আপনি কোথায় কোথায় মানে আপনার ভুল হচ্ছে বা আপনি মানে জিনিসটাকে আর কোথায় কোথায় মডিফাই করে সুন্দর করতে পারেন। হ্যাঁ, এখানে এই অপশনটা দেখেন, এখানে দেখেন এই সাইজ অপশনটা আছে, এই সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, সাইজ দেখতে পাচ্ছেন, সাইজে গেলাম যে দেখেন এখানে পাই চার্ট সাইজ, আপনি পাই চার্ট দেওয়া আছে যে আমি এখানে দেওয়া আছে এখানে ভেরিয়েশন টাইপ, মানে আমার যে ডাটাটা আছে এই ডাটাটা ভেরিয়েশন করবো। ভেরিয়েশন কিভাবে করবো, যে কোথায় আক্রান্ত সংখ্যা কম আর কোথায় আক্রান্ত সংখ্যা বেশি। হ্যাঁ, আমি যদি ভেরিয়েশন করতে চাই, এখানে কিন্তু ভেরিয়েশন করা নাই, এখানে দেখেন কি দেওয়া আছে, ফিক্সড সাইজ দেওয়া আছে। যখন ফিক্সড সাইজ দেওয়া থাকবে তখন কি হবে, আমাদের প্রশ্নটা কি একদম সবগুলো কি সবগুলো পাই সাইজ কি কি দেখাচ্ছে একদম সমান দেখা যাচ্ছে, কিন্তু আমি এখানে কিন্তু ভেরিয়েশন দেখতে পাচ্ছি না। আমার এখানে ম্যাপের আউটলুক কিন্তু এইটা হওয়ার কথা না, আমার ম্যাপের আউটলুক হবে কি কোথায় আক্রান্তের সংখ্যা বেশি এবং কোথায় আক্রান্তের সংখ্যা কম, আমি এটা কি পাই চার্টের মাধ্যমে দেখাবো। তা আমি আবার ওই যে কাজ আমি সেই কাজ করবো, ডিরেক্টলি আবার প্রপার্টিস চলে যাবো। যে আমি আমার চার্ট অপশন গেলাম, এখানে দেখেন কালার ঠিক আছে কিন্তু আমি এখন সাইজ ঠিক করবো, সাইজটি ঠিক করার জন্য আমার ভেরিয়েশন টাইপ দেওয়া আছে। তা আমি চাচ্ছি যে ভেরি করবো সাইজ, মানে মানে ফিল্ডের উপর ভিত্তি করে, ফিল্ডের যে নাম্বার আছে নাম্বার উপর ভিত্তি করে আমার এই যে আমাদের মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে চেঞ্জ হবে। এখানে ভেরি ক্লিক করে দিলাম, কিসের কিসের ভেরি করবে, মানে আমার হচ্ছে মানে ইনপুটটা কি, ইনপুট হচ্ছে কি টোটাল নাম্বার অফ কেস, এই টোটাল নাম্বার অফ কেস আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখন কি দেখা যাচ্ছে, মিনিমাম ভ্যালুটা খুবই ছোট, ম্যাক্সিমাম ভ্যালুটা অনেক বড় দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে সাইজটা আরো ছোট করে দেবো। আচ্ছা, এখন আমি যদি এইভাবে করি তাহলে এইভাবে করলে কি হবে, দেখেন আমি আপনার দেখার জন্য দেখা ক্লিক করে দিলাম, এখন দেখেন সিলেক্ট করলাম কিন্তু এখন কি হলো, আমার যে সাইজটা আছে সাইজটা ঠিক নাই, কোথাও বড় কোথাও ছোট দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে পিক্সেল সাইজটা একদম ছোট করে দেবো, যেখানে খুবই আক্রান্ত কম সেখানে একদম ছোট আকারে থাকবে, যেখানে আক্রান্ত সংখ্যা বেশি সেখানে একটু বড় আকারে থাকবে। তো আমি আবার কি করলাম, আবার প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে আমি আবার কি করলাম, আমার সাইজে চলে যাবো, যে এখানে দেখেন এই সিম্বল সাইজটা দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 12 দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা। আমি জাস্ট এটা কমায় দেবো, এটা 4 বা 5 করে দেবো। এই দেখেন এখন কিন্তু ছোট হচ্ছে ধীরে ধীরে। 4 দিলে কি হবে, যে মানে মানে পিক্সেল সিম্বলটা যেখানে আক্রান্ত সংখ্যা কম সেটা খুবই ছোট থাকবে, আর যেখানে ম্যাক্সিমাম সর্বোচ্চ
সর্বোচ্চ কত বড় হবে? সর্বোচ্চ এত বড় হবে। এর থেকে কি এই পিক্সেল সাইজটা বড় হতে পারবে না। তাই আমরা আর একটু চাইলে ছোট করতে পারি, ছোট করে দিলাম আমরা একদম চার করে দিলাম পিক্সেল সাইজটা। তারপর আমি ওকে বাটন ক্লিক করলাম, তারপর ওকে। এবার দেখেন কি হয়, এই দেখেন, এবার দেখেন, এবার যদি আপনি ভালো মতো দেখতে পাচ্ছেন যে যেখানে আক্রান্তের সংখ্যা বেশি সেটা কিন্তু কি একদম বড় হচ্ছে, আর যেখানে আক্রান্তের সংখ্যা কম সেটা কিন্তু একদম ছোট হয়েছে। মানে আমার যে পাই চার্টের মতো আমি এটা দেখতে পাচ্ছি। আমার কাজ এ পর্যন্তই আপাতত। এখন দেখেন আমার এখানে টোটাল কতজন আক্রান্ত হয়েছে আমি তাও দেখতে পাচ্ছি। এখানে দেখেন এখানে কত 8000 জন আক্রান্ত হয়েছে, কত মানে আমাদের ডাটায় ডাটায় দেখাচ্ছে 8000 জন আক্রান্ত, আমি সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি টোটাল নাম্বার অফ কেস। হ্যাঁ, তো আমার আমার কাজ এখানে মোটামুটি শেষ। এখন এরপর কাজ হচ্ছে এটার মধ্যে কালার কম্বিনেশন করা। আমি এটার মধ্যে কালার চেঞ্জ করা যেতে পারে। এই যে আমি এখানে ক্লিক করলাম, এখানে চাইলে ক্লিক করতে পারবেন বা এখানে যে আবার প্রপার্টিতে যাওয়া যেতে পারে। আমি চাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। এইখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি নিজের মতো করে আপনি চাইলে এরকম একটা কালার দিতে পারবেন। আপনি এখানে হলুদ আছে হলুদও দিতে পারবেন, আপনার ইচ্ছা। তো আমি চাচ্ছি যে এই কালারটা দেবো। এই কালারটা দিলে দেখতে ভালো দেখা যাবে, হয়তো দেখতে ইন্টারফেস ছোঁয়া আছে। ওকে ওকে ক্লিক করে দিলাম। এবং এটার ব্যাকগ্রাউন্ড কি করবে, ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্যাকগ্রাউন্ড একদম চেঞ্জ করে দেবো, মিড গ্রিন করে দেবো ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, ওকে যাবলাম, ওকে করলাম। দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে কি মোটামুটি সুন্দর লাগছে আগের থেকে, বা আগেরটাও দিলেও খারাপ হতো না। বা আপনারা যদি চান আগেরটাও দিতে পারবেন, মানে এটা হচ্ছে আপনাদের উইশ। মানে আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে চাইলেও আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, এখন আচ্ছা, এখন আমার কাজ যে এটা নির্দিষ্ট জায়গায় এটা আছে কিনা এটা একটু, হ্যাঁ এখন মোটামুটি নির্দিষ্ট জায়গায় আছে। এখন আমার কাজ যে এটা গ্রিড যুক্ত করলাম, আমি ল্যাট লং যুক্ত করলাম, এখন এর কাজ হচ্ছে টাইটেল যুক্ত করা। এটা ইন্টারফেসও আমি সিলেক্ট করে দিছি, সব ঠিকঠাক করে দিছি। এখন কাজ হচ্ছে এর মধ্যে একটা টাইটেল দিতে হবে, এই যে ম্যাপের মধ্যে। এখানে দেখেন, হ্যাঁ আবার জুম করে দেখেন, এখানে দেখেন টাইটেল আছে কিন্তু, এটা কিন্তু একটা টাইটেল, এই বাংলাদেশটাও একটা টাইটেল। হ্যাঁ, বাংলাদেশ এই ওয়ার্ল্ড একটা টাইটেল। এখানে নর্থ তারা যুক্ত করতে হবে, আমাদের লিজিয়ন যুক্ত করতে হবে, তারপর কি করতে হবে এখানে আমাদের, এখানে এরপর কি করতে হবে, এরপর আমাদের এখানে এটাকে বলে স্কেল বার, স্কেল বার অপশন যুক্ত করতে হবে। আমাদের কিন্তু এগুলা কাজ শেষ, এই যে এগুলা কাজ কিন্তু শেষ, ল্যাট লং যুক্ত করা আমাদের শেষ। এখন আমার কাজ হচ্ছে এটার মধ্যে একটা নির্দিষ্ট আকারের একটা মানে টেক্সট দেয়া, বা আমার এখানে যদি টাইটেল যুক্ত করা, টাইটেল যুক্ত করার জন্য কি করতে হবে, এই যে ইনসার্ট অপশন আছে, ইনসার্ট অপশনে যে আমি সরাসরি টাইটেল করে দিলাম। টাইটেল এখানে টাইটেলে কি লিখবো, আমি যদি প্রথম টাইটেলে এটা নাম লিখতো বাংলাদেশ, বি এই যে বি এ এন জি এল এ ডি ই এস এ বাংলাদেশ। হ্যাঁ, ক্লিক করে দিলাম, এই বাংলাদেশ চলে আসছে। এখন এখন সেই বাংলাদেশটা আচ্ছা, এখন হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ চিটা রঙের জন্য যে পাই চার্টটা সেটা তো ঢাকা থেকে বড় মনে হচ্ছে, মানে এখানে কি ডাটা মানে কোন মানে সমস্যার কারণে এটা হয়তো আমাদের হচ্ছে এই এই ডাটার তো হচ্ছে প্রি প্রসেসিং করা ডাটা না, বুঝতে পারছেন, মানে এক্সাক্ট ডাটা না। হ্যাঁ, আমরা হচ্ছে ডাটাগুলো নিজের মতো করে বানাই নিছি, তো সেই ক্ষেত্রে হয়তো বা এখানে একটু বড় দেখা যাচ্ছে। মানে আমি আমার ডাটাতে যা শো করছি এখানে হচ্ছে তাই দেখা যাচ্ছে, মানে আর ডাটাগুলো তো সরাসরি এক্সাক্ট রিয়েল ডাটা নিয়ে কাজ করতাম তো হয়তো তাহলে। বাবুল ভাই, বাবুল ভাই, আমি যে ডেটাটা দিছি যে আপনি যে ওই ডেটাটা নিয়ে কাজ করে থাকেন ওটা তো প্রি প্রসেসিং করাই আছে। আমি তো অনেক স্টেপ পার করে আমি আইডিসিআর থেকে নেওয়া একটা ডেটা, আমিও এখানে কনফিউশনে আছি যে কেন বড় দেখাচ্ছে, মেবি কোথাও একটা ঝামেলা আছে। যেমন ঢাকারটা কিন্তু ঢাকার জায়গায় দেখাচ্ছে ছোট একটা ডেটা, অথচ আপনি যখন কালার ম্যাপ নিয়েছেন তখন কিন্তু সঠিকভাবে ঢাকাকে মানে বেশি ডিপ কালার, অন্যান্য জায়গাকে বেশি মানে লাইট কালারে দেখাইছিল। এখানে আচ্ছা, এটা হতে পারে, এটা হচ্ছে হতে পারে, আমি আরেকবার দেখবো, সমস্যা নেই, আরেকবার দেখে দেবো যে কোথাও সমস্যা হয়েছে কিনা। এটা হতে পারে, এটা এই জায়গা থেকে আমরা দেখবো আরেকবার দেখি কি হয়। আচ্ছা, এরপর কাজ হচ্ছে আমার হচ্ছে টাইটেল নেওয়া। হ্যাঁ, টাইটেলে যে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দেবো, দেখি বাংলাদেশটা লিখে দিই। বাংলাদেশ এখানে চাইলে আপনি সিম্বল যদি যে বাংলাদেশের যে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে এরিয়াল আছে, এরিয়াল দিয়ে দিলাম আমি, তারপরে একটু একটু সাইজটা চেঞ্জ করা যেতে পারে, 20 করে দিলাম, এটা একটু বোল্ড করে দিলাম।
তারপরে এখানে চাইলে আপনি আবার সিম্বল যদি যে আবার চেঞ্জ করতে পারেন। তো আমি ছিলাম হচ্ছে এখানে ছিলাম, আমি হচ্ছে বাংলাদেশের যে টাইটেলটা আছে এই টাইটেলটা চেঞ্জ করে দেবো, বা বাংলাদেশের যে টাইটেল লেখাটা আছে এই লেখাটা একটু চাচ্ছি যে একটু দেখতে যেন সুন্দর হয় এই জন্য একটু বোল্ড করে দেবো। বোল্ড করে দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করলে হবে বাংলাদেশ লেখার উপর, গিয়ে বাংলাদেশ। এখন সিম্বলজিতে যে আমি চেঞ্জ করে দেবো লেখাটা একটু বোল্ড করে দেবো ভাবছি, হ্যাঁ বোল্ড করে দিলাম, তারপরে ওকে করে দিলাম, দেখেন বাংলাদেশটা একটু বোল্ড হয়ে গেছে। আচ্ছা এখন এরপর কাজ হচ্ছে বাংলাদেশ যদি সংযুক্ত করলাম, এরপর এর মধ্যে হচ্ছে একটা শর্টকাট যোগ করার জন্য আমাকে কি করতে হবে, ইনসার্ট অপশনে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, নর্থ তারা নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলাম। হ্যাঁ এখানে নর্থ তারা দেওয়ার অনেকগুলো শেপ আছে, আপনার আপনি ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। ধরেন আমার এটা পছন্দ, আমি এইটা তো পাইছি, এটারও আবার কি সিম্বল চেঞ্জ করানো যায়। এবং আবার প্রপার্টিস যে আপনি চাইলে শেপ বাড়াতে কমাতে পারবেন, এই যে এখানে 72 দেওয়া সাইজ আপনি চাইলে এখানে 32 দিতে পারবেন। হ্যাঁ আপনি ইচ্ছা মতো চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো আপনি যে কালার দিতে চান সে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আমি এখানে সুন্দর করে ওকে ক্লিক করলাম, করার পর এখানে ওকে, এখানে দেখেন আমার নর্থ 13টা চলে আসছে। আপনি এটা এটাকে চাইলে একটু বড় করা যেতে পারে, আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ আচ্ছা এরপর আমি এরপর মূল কাজ হবে আমার এখানে হচ্ছে, এখানে যেহেতু আমি আমার ডাটাগুলো শো করতেছি এই ডাটাগুলোর মধ্যে আমি লিজেন্ডটা ঠিক করে দেবো। একজন এখানে ভাই বলবো যে এখানে এটা ঠিক করা যাবে কিনা, বা প্রথমে একটা ভালো ছিল, বা দেখি আমি আরেকবার দেখি যে ডাটাগুলো যদি প্রিপ্রসেসিং করা থাকে তাহলে তো এরকম আসার কথা না, আমি আরেকবার যে দেখি যে এটার মধ্যে সমস্যাটা কি হয়েছে। প্রপার্টিতে গেলাম, বাবুল ভাই আপনি পাই পাইটা না নিয়ে কালারটা দেখান, ঠিক আছে পাই একটু মনে হয় প্রবলেম হচ্ছে। তো কালার দেখার দিকে আরেকবার দেখি পাইটা দেখি, খুব করে আসলাম তো পাইটা দেখানোর জন্য, পাইটা দেখলে ভিউটা সুন্দর হয়। আসলে অনেক কবি ম্যাপে দেখছি আমি যে ওরা পাই চার্ট দিয়ে করছে আর কি। আরেকবার দেখি আমি কাজ হয় কিনা। হ্যাঁ ফাইমি রেদোয়ান নামে একজন দিতে হচ্ছে, কিছু বলবেন ভাইয়া? জি বাবুল ভাই, যে আমি গতকাল এখানে আমাকে সিম্বলজিতে যাইতে হবে। যে এখানে সিম্বলজিতে যাই কারণ দেখা তো অবশ্যই যাবে যাবে না কেন, ক্যাটাগরিতে যাই, ডিক্স নেম আছে, এই যে টোটাল নাম্বার নাম্বার দিলাম, আমি ক্লিক করে দিলাম। আরেকবার দেখি আমি আমি এটা ট্রাই করিনি মানে এই ক্লাসের আগে, তো আরেকবার দেখি তো করা যায় কিনা, আমার মনে হয় যাওয়ার কথা। আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, আমরা দেখি আগে আমার কাজটা করি। আচ্ছা ঠিক আছে আপনাকে আমি কাজটা শেষ করবো, তারপর আমি একবার পর করে দেখবো করা যায় কিনা। তো আমরা পাই চার্টটা আগে দেখি, দেখার পর তারপর আমি সবগুলো দেখো, মানে আমার যেটুকু কাজ আমি যেটুকু প্র্যাকটিস করে আসছি যেটুকু করানোর চেষ্টা ছিল আমার, বা আমি সেটুকু দেখাই, দেখানোর পর আমাদের যদি সময় থাকে তারপর আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা
প্রপার্টিসে যাই যে পাই চার্টটা আরেকবার দেখি যে ওটা ঠিক আছে কিনা বা ওখানে ভুল আসলো কেন বা ওখানে কম বেশি আসলো কেন। ওকে সাইজ তো এখানে ঠিক আছে, আচ্ছা ওকে করে দিয়ে দেখি এবার কি আসে। আচ্ছা এবার সাইজটা একটু প্রপার্টিসে সাইজটা একটু দেখতে হবে, কমাই দিতে হবে সাইজটা। এটা 32 আছে, এটা 6 4 5 3 3 করে দেখি এবার কি আসে। হ্যাঁ এবার মেবি ঠিক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি এবার কি মানে এই অপশন দেখা যাচ্ছে এবার। জি ভাই দেখতে পাচ্ছি। এইবার মেবি আগে থেকে একটু ক্লিয়ার হচ্ছে যে ঢাকা এখন ঠান্ডা বেশি সব থেকে, দেখতে পাচ্ছেন মেবি ওখানে হয়তো পারে বাইরে দেখাচ্ছে ওটা বলতে পারতে পাই চার্টের ওই অপশনে যে একটু সমস্যা ছিল আগে কিন্তু ঠিক ছিল বা এখন ঠিক আছে দেখেন। আর এক্সাক্ট ভিলোরে দেখতে পাচ্ছি আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এখন দেখেন এখন মূল কাজ হচ্ছে এটা নিয়ে কাজ করবো আমার, এটা এখন এটার হচ্ছে লেজেন্ডটা একটু ঠিক করে দেবো আমি। তো এখানে আবার ইনসার্ট অপশনে যাব যে আমি কি করবো, এই লেজার অপশনে গেলাম। লিজেন্ডে যাওয়ার পর আমার সে লিজেন্ড আইটেম সিলেক্ট করে দেওয়া আছে, আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে। আমার আপনি এখানে লিজেন্ড টাইটেল এখানে আপনি ইচ্ছা মতো করে দিতে পারেন, আমি এখানে লিজেন্ড টাইটেল যা আছে তাই রাখলাম। সাইজটা সাইজ এখানে টাইম লিবে মান দিন, টাইম লিবে মান সাইজ 15 15 থাক বা 16 করে দিলাম, একটু বড় করে দিলাম, বোল্ড আছে। নেক্সট নেক্সট তারপরে এরপর সে বর্ডার, আপনি যদি আপনার লেজেন্ডের তারপর কিন্তু বর্ডার দিতে চান এখানে বর্ডার দিতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন, এখানে ড্রপ শ্যাডো মানে আপনি যদি আপনি মনে করেন আপনার লেজেন্ডের মধ্যে আপনি শ্যাডো দেবেন তাও পারবেন। দেখার পর এখানে হচ্ছে প্রিভিউ দেখতে পারবেন, আবার এখানে নিচে অপশন আছে প্রিভিউ, আপনি এখানে চাইলে প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনার লেজেন্ডটা কিভাবে আসবে সেটা আপনি দেখতে পারবেন। তো আমি চাচ্ছি না দেখার জন্য আমি সরাসরি নেক্সট ক্লিক করে দিলাম এখানে, ঠিক আছে এখানে চাইলে প্রিভিউ দেখা যেতে পারে আমি দেখবো না, এখন নেক্সট ক্লিক করে দিলাম তারপর ফিনিশ। এই যে আমার এটা চলে আসছে, এটা ছোট করে দিলাম। আচ্ছা আমার ডিজাইনটা আমি সুন্দর করে বসাই দিচ্ছি, এখন এরপর আমাকে স্কেল সংযুক্ত করতে হবে। বলছি যে একটা ম্যাপে পাঁচটা এলিমেন্ট মধ্যে এক্সেল একটা এলিমেন্ট, তো এক্সেল সিলেক্ট করব। তো স্কেল বার সিলেক্ট করার জন্য আমাকে এই যে আপনি স্কেল বার সিলেক্ট করা যেতে পারে, এক্সেল আপনি টেক্সট সিলেক্ট করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আমি চাচ্ছি যে স্কেল বার সংযুক্ত করবো, এক্সেল বার এখানে অনেকগুলো স্কেল বার দেওয়া আছে। আপনার ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ যেটা ভালো লাগে, ধরেন আমার এই স্কেল বারটা পছন্দ হয়েছে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাই দেবো, কিন্তু এটার এটার মধ্যে প্রপার্টিস আমি প্রপার্টিস চেঞ্জ করে দেবো, এটা কিভাবে আছে মানে স্কেলটা কিভাবে আছে মানে কোন লেন্থে পরিমাপ করা আছে বাংলাদেশ স্কেল, মানে এটা মিটারে আছে না কিলোমিটারে আছে না অন্য কোনো ইউনিট বা প্যারামিটার করা আছে, আমাকে এটা সেটাতে দেখতে হবে। এই প্রপার্টিসে ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করার পর দেখেন এখানে কি আছে, স্কেল বারের অপশন দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে যে ডিভিশন ইউনিট আপনি কিভাবে খন্ড খন্ড করছেন, এটা কি মাইলসে করা আছে, আমি চাচ্ছি কিলোমিটার করবো। এখানে দেখেন এই যে কিলোমিটার নামে অপশন একটা আছে, এই যে কিলোমিটার, তারপরে স্কেলের লেভেলের যে পজিশনটা এটা কি আফটারে থাকবে না বিফোরে থাকবে, আফটারে থাক। তারপরে হচ্ছে লেভেল নামটা কি হবে, সম্পূর্ণ কিলোমিটার দেখাবে না শুধু মিটার দেখাবে, আমি চাচ্ছি শুধু শুধু কিলোমিটার কেএম দিয়ে আমি এর কেএম দিলাম। এখানে চাইলে আপনার সিম্বলও চেঞ্জ করতে পারবেন মানে এই সম্পূর্ণ কিলোমিটার, তো ওটার আলটিমেটলি আমার দরকার নেই, আমরা ওকে করলাম, ওকে করলাম। এই দেখেন আমার লিজ আমার হচ্ছে স্কেল বারটা চলে আসছে, এবং স্কেল বার ইউনিটটা এখানে দেখতে পাচ্ছেন ছোট করে, আপনাকে আর একটু বড় করে দেখাই। এখানে দেখেন এই যে কেএম আমি যে ওই কিলোমিটারটা সিলেক্ট করে দিলাম শুধু মানে এর সংক্ষেপ ইউনিট কি কেএম করে দিলাম, এখানে যদি কিলোমিটার থাকতো তাহলে একটু আর একটু বড় হয়ে যায় কিলোমিটার, তখন একটু আমাদের একটু জায়গাটা বেশি নিত আর কি দেখতে একটু খারাপ লাগতো, তা আমি চাচ্ছি যে না এখানে শুধু কেএম করে দেবো, দেখেন এটা ছোট করে দিলাম আর তাইলে। এখন আমি এটাকে জুম আউট করি, আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা, আচ্ছা হ্যাঁ এখন মোটামুটি স্কেল বার এখানে দেয়া হয়ে গেছে। হ্যাঁ আবার এখনকার মূল কাজ
এখন তার মূল কাজ হচ্ছে এখানে মোটামুটি আমার কাজ এখন হচ্ছে এই বড় ম্যাপ মানে এই ওয়ার্ল্ড এর যে ম্যাপটা আছে এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে আমি যদি আমি কোনো টাইটেল সংযুক্ত করতে পারি তাহলে আমি এখানে টাইটেল সংযুক্ত করার জন্য আমি কি করব এটা এটাকে এটাকে সিলেক্ট করে নেব আগে আচ্ছা সিলেক্ট করে নেওয়ার পর আবার ইনসার্ট অপশনে যাব টাইটেল এই যে চলে আসছে বাংলাদেশ নামে টাইটেল চলে আসছে আমি এটাকে তাইলে ইডিট করতে পারি ইডিট অপশনে যে ডাব্লিউ ও আর এল ওয়ার্ল্ড এখানে চাইলে আপনি সিম্বলজি দিয়ে চেঞ্জ করতে পারবেন ওয়ালটা থাক এটা ষোলোয় থাক বা বোল্ড করে আমি একটু চাইলে একটু থাক ষোলোয় থাক সমস্যা নেই এখানে ইডিট সিম্বলজি আগে এই ব্যাপারে কথা বলছি তো এখন ওকে করে দিলাম ওয়ার্ল্ড চলে আসছে হ্যাঁ তো মোটামুটি ওয়ার্ল্ড পাইলাম আমরা এখন আলটিমেটলি এখানে এখানে চাইলে আপনি লিজেন্ড সংযুক্ত করতে পারেন তো এখানে ওয়ার্ল্ড এখানে লিজেন্ড দিলেও দিলে মেবি ভালো হয় যদি চাইলে দিতে পারেন বা না চাইলে না আমি চাইলে আমি জাস্ট লিজেন্ড দেবো একটা হ্যাঁ তো লিজেন্ডের এখানে ক্লিক করার আগে আমি ক্লিক করার আগে কি করবো ইনসার্ট অপশন চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে লিজেন্ড অপশন আছে এই সরি হ্যাঁ লিজেন্ড অপশন চলে আসছে এখানে লিজেন্ড আমি কি কি দেখাবো হ্যাঁ দুইটাই দেখাবো ওয়ার্ল্ড ম্যাপের যে কান্ট্রি যেটা সেটা দেখাবো আর যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বাংলাদেশের যে সেটাও দেখাবো তো ক্লিক করলাম ওকে করলাম এরপর সাইজ ঠিক আছে সাইজ চেঞ্জ করবো না থাক এ বসে থাক বর্ডার দেব না এ বসে থাক আগে বুঝে ধরে ওকে নেক্সট ফিনিশড এই লেজেন্ডটা চলে আসছে এটাকে এটার এই ভ্যালুটা এটা এই নামটা চেঞ্জ করে দিতে আপনি নামটা চেঞ্জ করে দেবেন এখানে দেখলাম অন্য একটা নাম হলো আমি এখানে সুন্দর করে লিখে দেবো এটা বাংলাদেশ বাংলাদেশ দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ চলে আসছে আর আমি একটু ছোট করে দিই ডিজাইনটা যেহেতু এখানে দেখার কোনো অপশন নাই এখানে আর একটু ছোট করা যেতে পারে এটা যখন আমরা জুম করবো তখন যেন দেখতে পারে আচ্ছা ডিজাইনটা আর একটু ছোট করে দিলাম এখন মেবি দেখা যাচ্ছে হ্যাঁ এ পর্যন্তই থাক আপাতত এখন এরপর এরপর আমার মূল কাজ কি এরপর এখানে দেখেন আমি যদি আবার আমার স্লাইডে চলে যাই স্লাইডের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে টাইটেল দেওয়া আছে এখানে দেখেন এখানে দেওয়া আছে কি টাইটেল দেওয়া আছে এখন আমি এই এই টাইটেল সংযুক্ত করবো যেহেতু একটা স্টাডি এরিয়ার ম্যাপ এখানে 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 দেখাচ্ছে যে আমি কোভিড-19 এর টোটাল কেস ইন বাংলাদেশ বাংলাদেশের টোটাল কেস কত আমি সেটা দেখাচ্ছি কত থেকে কত এটা আনুমানিক ধরে নিলাম আমি মানে এটা মানে ডেট যখন আপনি আপনার যে ডাটা নিয়ে কাজ করবেন ওই ডাটা নিয়ে আপনি আপনি দেখতে পারবেন যে আপনার ওই ডাটা কত থেকে কত জানা আমি এটা আনুমানিক ধরে নিচ্ছি মার্চ 20 থেকে 31 তারিখ পর্যন্ত ডাটা মানে এটা ধরে নিলাম আমি এখানে যে আপনার মেইন ম্যাপে মানে স্লাইডের ম্যাপে এখানে যে আপনি এই যে জুম করে দেখাইছেন না দুইটা লাইন দিয়ে বাংলাদেশটাকে এটা মানে কোনটা 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 এইটা স্লাইডে এইটা 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 স্লাইডে যে আপনি বাংলাদেশটাকে একটা বক্সের মধ্যে রাখছেন দেন হচ্ছে কি দুইটা লাইন দিয়ে বড় ম্যাপটাতে রেফার করে দিয়েছেন হ্যাঁ এই দেখুন স্যার মানে আমি আপনি আমি এখন আপনাকে যে স্লাইডটা দেখাচ্ছি আপনি সেই স্লাইড দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ এই স্লাইডে ওই যে এই লাইনটার কথা বলছেন আপনি হ্যাঁ এই লাইনটার কথা বলছি আচ্ছা মানে যে ড্রয়িং এর কাজ আমি মানে আমার যে নেক্সট পোশন হচ্ছে ড্রয়িং আমি ড্রয়িং করব ওটা ওটা দেখাবো সমস্যা নেই তো এখন যখন এটা হয়েছে তো এরপর আমার কাছে কাজ হচ্ছে যে এখানে একটা টাইটেল সংযুক্ত করা টাইটেলটা কি আমি টাইটেলটা এখানে লিখে রাখছি স্টাডি এরিয়া কোভিড-19 টোটাল কেস ইন বাংলাদেশ কত থেকে কত আমি এখন ওইটাই সংযুক্ত করব এখানে ইনসার্টে যাব যে টাইটেল অপশনে গেলাম এখানে দেখেন টাইটেল চলে আসছে আমি এটাকে এডিট করব এখন স্টাডি এরিয়া লিখি এস টি ইউ ডি ওয়াই স্টাডি এ আর টি এ স্টাডি এরিয়া সিম্বলজিতে যাব যে চেঞ্জ করে দেবো এটা এরিয়ালে থাক এটা হচ্ছে ফন্ট একটু বাড়াই দেবো ধরো বিশ বাড়াই দিলাম বা 24 করে দিলাম বোল্ড করে দিলাম হ্যাঁ ওকে এই স্টাডি এরিয়া চলে আসছে আমাদের এটা আমি উপরে একদম উপরে রেখে দিই বা এটাকে চাইলে আর একটু বড় করা যেতে পারে কিন্তু স্টাডি এরিয়া একটু বড় করে দিই 30 করে দিই 26 করে দিই 28 করে দিই স্টাডি এরিয়াটা 28 করে দিলাম এরপর কাজ কি এরপর কি লিখবো আমি এরপর লিখবো দেখেন স্লাইড আবার যাই কি লিখছি যে কোভিড-19 টোটাল কেস ইন বাংলাদেশ আমি এখন এটা লিখবো আবার একটা কি নেই আবার একটা টাইটেল
কোভিচ টোটাল বাংলাদেশ এখানে হচ্ছে সিম্বলে যদি যাবো যে এটার কোনটা আর একটু আমাকে কি শোনা যাচ্ছে আমার নেট আজকে একদিন কল করতেছে বারবার সমস্যা হচ্ছে একটু আচ্ছা একটু দেখেন তারপর তো 26 করে দিলাম ম্যাপের মধ্যে যত তথ্য দেওয়া যায় মানে আপনার ম্যাপের মধ্যে আপনি কি কি দেখাচ্ছেন সব তথ্য যেন আপনার ম্যাপের মধ্যে দেওয়া থাকে তো আমি আবার গেলাম যে এখানে লিখে দিই মার্চ 2020 থেকে এপ্রিল এপ্রিল ঠিক আছে এপ্রিল এপ্রিল 30 তারিখ দিলাম সিম্বল যদি গেলাম যে এখানে এটা 20 করে দিই এটা বোল করে দিই আর কিছু করবো না হ্যাঁ আচ্ছা এটা এটা একটু ছোট করে দেওয়া যাবে বেশি বড় হয়ে গেছে 16 না এটা আমরা 14 করব এটা হ্যাঁ ঠিক আছে আমাদের মোট মোটামুটি এটার কাজ শেষ এখন এর কাজ হচ্ছে দেখেন আপনি এই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন এই ম্যাপের মধ্যে কি দেওয়া আছে একটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে হ্যাঁ আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যুক্ত করব এবং হচ্ছে এই পাশে দুটো লাইন টেনে দেবো কারণ এক্স্যাক্টলি বোঝাচ্ছে যে এটাই বাংলাদেশ এখান থেকে কেটে নিয়ে আমি এই বাংলাদেশে কাজ করছি হ্যাঁ তো আমার এই এই কাজটা এখন করা দরকার এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে সরাসরি ইনসার্ট অপশন যাইতে হবে এখানে যাই দেখেন এই যে নেট লাইন নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করলাম করার পর এখানে দেখেন যে আমরা এখানে বর্ডার চাইলে আমি এই এই ম্যাপের সম্পূর্ণ বর্ডারটা আমি সিলেক্ট করে দিতে পারি হ্যাঁ আমি যে বর্ডারটা দেবো সেই বর্ডারটাই আসবে এখানে বর্ডার যে কোনো আমি একটা সিলেক্ট করে দিলাম বা যেটা আমার ভালো লাগতেছে আমি চাচ্ছি যে এরকম একটা বর্ডার দেবো ডাবল বর্ডার হ্যাঁ এটা ক্লিক করে দিলাম এখন আমি এর ব্যাকগ্রাউন্ড কি দেবো ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে আপনার ইচ্ছা মতো আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো তাইলে এখানে আপনি মানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড নিজে বানাতে চান বা নিজে কালার কম্বিনেশন দিয়ে প্রপার্টি দিতে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখানে কি তৈরি করতে পারবেন মানে এই অপশনটা এখানে আছে সরাসরি আমি ওখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখানে আপনি চাইলে শ্যাডো যুক্ত করতে পারবেন এটা আপনার আপনার ইচ্ছা আমি কিভাবে ম্যাপটাকে মানে দেখাবেন এটা আপনার ইচ্ছা আমি ওকে করে দিলাম দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ড যখন চলে আসছে তখন আমি এটাকে টেনে দিলাম এটাকে পোর্শনটা একটু বড় করে দিলাম এখন দেখেন আমার স্টাডি এরিয়ার যে ম্যাপটা একটু ভিজুয়াল হয়ে যাচ্ছে একটু সুন্দর দেখা যাচ্ছে এরপর কাজ হচ্ছে ওই যে এক ভাই বললো যে ড্র করতে হবে এখন আমার কাছে হচ্ছে ড্র মানে এই ম্যাপটাকে ড্র করে দেওয়া হ্যাঁ ড্র করার জন্য আমার এখানে যদি আগে থেকে ড্রয়িং অপশনটা আছে যদি আপনাদের ড্রয়িং অপশনটা না থাকে তাহলে কিভাবে নিয়ে আসবেন এই যে ফাঁকা জায়গায় আমি রাইট ক্লিক করলাম করার পর এই রকম অপশন চলে আসবে এখানে দেখেন এই যে ড্র নামে একটা অপশন আছে এই অপশন যদি না থাকে তাহলে ড্র করতে পারবেন না যদি না থাকে আমি কিভাবে নিয়ে আসবো এখানে রাইট ক্লিক করার পর এই ড্র অপশন ক্লিক করলাম এখন দেখেন ড্র অপশন চলে আসছে ড্র অপশন যখন চলে আসছে তখন আমি কি বাংলাদেশকে কি মানে রেক্টেঙ্গুলার শেপে বাংলাদেশকে দেখাবো তো এখানে কি আছে রেক্টেঙ্গুলার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলাম করার পর রেক্টেঙ্গুলার আছে তো আমি এটাকে বাংলাদেশটাকে দেখতে পাচ্ছেন মেবি এই যে একটু সিলেক্ট করে দিলাম বাংলাদেশকে হ্যাঁ এখন এটা দেওয়ার পর এটাতে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা এখানে দেখেন রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পর এখানে ফিল কালারটা আমি নো কালার করে দেবো আর এটাকে আমি যে কোনো একটা লাল কালার দিয়ে দিতে পারি হ্যাঁ ওকে দেখেন লাল কালার দিয়ে দিলাম এটাকে সুন্দর করে এখন আমি চাবো যে এর মধ্যে একটা বর্ডার টেনে দেবো এরপর কি করবো আবার ওই ওখানে যাবো রেক্টেঙ্গুলার শেপে যাবো শেপে তার নিচে দেওয়া কার্ভ নামে একটা অপশন আছে কার্ভ হ্যাঁ কার্ভটা আমি ক্লিক করলাম
কার্ভ ক্লিক হয়ে গেছে, একটু জুম করতে হবে আমাকে একটু, যেহেতু কার্ভটা আমি নির্দিষ্ট পয়েন্টে বসাবো। তাহলে হ্যাঁ চলে আসছে, এই যে কার্ভটা এখানে দেখ, এখানে ক্লিক করে টেনে নিয়ে আসে এখানে জাস্ট, হ্যাঁ দেখেন আমারটা চলে আসছে। এরপর কাজ হচ্ছে এইটার কাজ, এই কার্ভটা এখানে সংযুক্ত করে আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরে এখানে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। আমার মোটামুটি ক্লাস এই পর্যন্ত এখানে শেষের দিকে, এখন এরপর একটু অপেক্ষা করুন লোডিং ম্যাপটা। আচ্ছা আমার ক্লাস মোটামুটি শেষ, এখন এরপর হচ্ছে যেহেতু ম্যাপটা আমি বানাইছি বা এই ম্যাপটা যেন কপিরাইট না হয়, হ্যাঁ এজন্য আমার কাজ থাকবে যে যে ম্যাপটা যে তৈরি করছে তার কোনো বাবুল ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে কি কার্ভটা কি ডাবল ক্লিক করছেন? হ্যাঁ কি বললেন, ওই কার্ভটাকে ওয়ার্ল্ড ম্যাপে সংযুক্ত করে কি ডাবল ক্লিক করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আপনি করতে পারবেন সমস্যা নেই, ওই ওই অপশনটা আমি রেখে দিচ্ছি, এখানে ক্লিক করার পর এখান থেকে ধরে এনে সুন্দর করে ক্লিক করে ডাবল ক্লিক করে দিতে হবে। আচ্ছা এখন এরপর যেহেতু আমি ম্যাপটা বানিয়েছি, তাহলে আমার একটা এখানে এখানে যদি আমার কোনো তথ্য দেওয়া থাকে বা আমার কোনো এভিডেন্স দেওয়া থাকে তাহলে সহজে বুঝতে পারবে যে ম্যাপটা ম্যাপটা আমি তৈরি করছি এবং ম্যাপটা মানে ম্যাপটা কপিরাইট হবে না। তো এই জায়গা থেকে আমি আবার ইনসার্ট অপশনে গেলাম, যে এই যে টাইটেল অপশন গেলাম, টাইটেল নিয়ে আসলাম, টাইটেল নিয়ে এসে নিচে আমার সব ডকুমেন্ট বা তথ্য দিতে পারি, আমি আমি ম্যাপটা আমি বা আমি ম্যাপটা আমি বানাইছি, তো আমি এখানে লিখে দিলাম, এখানে আমার তথ্য দিয়ে দিলাম এরপর সিম্বলজিতে যাই, হ্যাঁ সিম্বলজিতে আমি এটাকে বোর্ড করে দিই, এই যে আমার নামটা এখানে চলে আসছে, বাইক ম্যাপটার ম্যাপটা বানিয়েছি আমি এরকম। এখন আমার কাজ কিন্তু এই পর্যন্তই মোটামুটি শেষ, এখন এরপর হচ্ছে আমি ম্যাপটাকে কিভাবে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, ম্যাপটা সবকিছু ঠিক আছে কিনা এটা একবার আমাকে দেখে নেওয়া দরকার, সবকিছু ঠিক আছে কিনা বা আগের যে ম্যাপটা আমি দেখাচ্ছি এই ম্যাপটার সাথে সামঞ্জস্য আছে কিনা। আমি সরাসরি চলে যাই, হুম দেখেন মোটামুটি সবকিছুই ঠিক আছে। হুম তো এরপর এরপর আমার কাছে ম্যাপটা এক্সপোর্ট করতে হবে, এই ফাইল অপশনে যাবো, যে এখানে দেখেন এই এক্সপোর্ট ম্যাপ, এক্সপোর্টে ম্যাপ, এই ম্যাপ এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, এখন ম্যাপটা আমি কোথায় এক্সপোর্ট করব। এখন আপনি আপনার মানে কম্পিউটারের যে কোনো জায়গায় আপনি এটা মানে এই ম্যাপটা এক্সপোর্ট করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য আমি চাচ্ছি যে আমার ডেস্কটপের মধ্যে ম্যাপটা আমি ডাউনলোড করব, এখানে লিখি নাম বাবুল ম্যাপ, বা আমি লিখতে পারি এখানে কোভিড ম্যাপ লিখতে পারি, COVID-19 ম্যাপ ইন বাংলাদেশ। আচ্ছা এখন এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেওয়া আছে রেজুলেশন, হ্যাঁ আমরা যারা রিসার্চের কাজ করি বা মানে যারা রিসার্চে কাজ করবেন তাদের কিন্তু ডিরেক্টলি বলে দেওয়া থাকে, আপনার ইচ্ছতে পারে যে আপনি স্টাডি এরিয়া বা যে কোনো ইমেজে মানে ইমেজের পিক্সেল রেজুলেশন কত থাকবে, ইমেজের পিক্সেল রেজুলেশন মানে বলে দেয় যে 300 DPI এর কম হওয়া যাবে না, এখানে কিন্তু দেওয়া আছে দেখেন 300 DPI, আপনি কিন্তু 300 DPI এর বেশিও ডাউনলোড করতে পারবেন, এত রেজুলেশনে কি ডাউনলোড করতে পারবেন। হাইট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, হ্যাঁ তো ওয়াইট দেওয়া আছে, আপনি এখানে এখানে যখন 300 DPI দেওয়া থাকবে তখন এটা ডিরেক্টলি ওকে ক্লিক করে দেবেন। হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে, মেবি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি দেখবো যে ম্যাপটা কোথায় ডাউনলোড হলো। আমি ডেস্কটপে, হ্যাঁ এখানে দেখেন এই যে ক্লিক করার পর এই যে ম্যাপটা আমার, এই ম্যাপটা আমি ডাউন এই ম্যাপটা কাজ করলাম আমি আজকে। হ্যাঁ তো আজকে আপাতত এই পর্যন্তই শেষ, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আর একজন একটা ভাই কথা বললো, ওটা আমি ট্রাই করে দেখি, ওটা আমি এখনো ট্রাই করে দেখিনি যে দেখা যাবে কিনা। হ্যাঁ তো আপনারা বাবুল ভাই, ওই যে একটা প্রশ্ন ছিল যে কোভিড এর ডেটাটা মানে দেখানো যাবে কিনা, ওই কোশ্চেনটা তো বেসিক্যালি করছিল গতকাল আমার সেশনে, আমি ভাবছিলাম যে যেহেতু একটা লেভেলের মধ্যে পড়ে তো আপনি দেখাই দিবেন, কিন্তু আমি ওটাকে দেখানোর চেষ্টা করব যে কোভিড এর ডেটাটাকে কিভাবে দেখাইতে পারে,
তাহলে আমাকে যদি হোস্ট বা কোহোস্ট অথবা স্ক্রিন শেয়ারে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমি হয়তো বা চেষ্টা করে দেখতে পারি। আপনাকে কোহোস্ট বানানো আছে ভাই, আপনি দেখতে পারবেন। তাই আমি সে আমার এই শেয়ার স্ক্রিন অফ করে ওকে ওকে। আচ্ছা প্রশ্নটা কে করছিলেন কাইন্ডলি যদি একটু বলতেন। ভাই ফাহিম রেদওয়ান। আচ্ছা ভাই থ্যাংক ইউ। আর হচ্ছে আপনি বোধহয় আপনি হচ্ছে ইশার কোশ্চেন করছিলেন যে ডাটা প্রি প্রসেসিং, ওটা তো বোধহয় অ্যানসার পেয়ে গেছেন নাকি? না ডাটা প্রি প্রসেসিং এর বিষয়টা আমি করি নাই, এটা আরেকজন করেছিলেন, ওটা অ্যানসার পেয়েছে যদিও। ভাই ডাটা প্রি প্রসেসিং এর প্রশ্নটা আমি করছিলাম। জি ভাই ওটা কি আপনি মানে বুঝতে পারছেন নাকি মানে ব্যাপারটা কেমন বা কিভাবে কি করতে হইতে পারে? জি ভাই তো পাইছেন। জি ভাই ডিস্ট্রিক্ট নেম গুলো ভালোভাবে মানে মিলাই রাখতে হবে দুইটা। জি জি শিওর পার্থ। পার্থ তোমার কথা শোনা যাচ্ছে না। পার্থ তোমার নেটওয়ার্কের জন্য তোমার কথা শোনা যাচ্ছে না। তাইম ভাই এবার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। তাইম ভাই ওই আমাদের যদি এইটা একটু দেখাই দিতেন, যেমন হচ্ছে প্রথমবার আমরা যখন ডাটাগুলো নিয়ে কাজ করতেছিলাম তখন হচ্ছে রেড কালারে ডাটাগুলো দিতেছিল, যে হচ্ছে কালার কোন জায়গায় বেশি হলে হচ্ছে এই একটা রেঞ্জের মধ্যে, হ্যাঁ হ্যাঁ যে দাদা রেঞ্জের মধ্যে পাঁচটা রেঞ্জ নিয়ে হচ্ছে আমরা দেখতেছিলাম, তো ওই যে লিজেন্ডের জায়গায় আমরা পাই এর জায়গায় কি ওই রেঞ্জ গুলা বসাইতে পারবো, যে হচ্ছে এত রেঞ্জ থেকে এত রেঞ্জ পর্যন্ত হচ্ছে এই কালার আমরা শুধু কালারটাই রাখবো পাই না শুধু কালারটা। পার্থ আমি তোমার কথা বুঝতে পারছি, আমি দেখি ওটা বাবুল অ্যান্সার দিব। তো আমি আমি ইস্যুটাতে আগে যাই, লেভেলের কোশ্চেনটাতে আগে যাই। হ্যাঁ তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমার যদি স্ক্রিন যদি দেখা যায় তাহলে কাইন্ডলি আমাকে একজন একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে শিওর, দাঁড়ান আমি একটু মানে জাস্ট প্র্যাকটিস করতেছিলাম, আমি আমার ইয়াগুলো একটু কেটে দিই তাহলে হচ্ছে গোড়া থেকে আসতে সুবিধা হবে। ওকে অ্যাপ্লাই। আচ্ছা আমাদের হচ্ছে এই অবস্থায় হচ্ছে ছিল, হ্যাঁ এই পর্যন্ত বোধহয় কারো সমস্যা থাকার কথা না, যে আমার একটা শেপ ফাইল ছিল ডিস্ট্রিক্ট শেপ ফাইল এবং আমার কোভিড এর ডেটা ছিল, সেই ডেটাটাকে আমি হচ্ছে এটার সাথে জয়েন করছি। জয়েন করার পরে আমি যদি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি তাহলে দেখতে পাবো যে আমার এখানে টোটাল নাম্বার অফ কেস, তারপরে আমি যে ডিস্ট্রিক্ট নেম এবং ডিস্ট্রিক্ট দুইটা কিন্তু একই নাম মিলায় আমার এটা ঠিকঠাক মতো জয়েন করা আছে। এখন আমার কোশ্চেন ছিল যে আমি এই যে টোটাল নাম্বার অফ কেস অর্থাৎ কোন জেলায় কতজন আক্রান্ত, যেমন এখানে বরগুনাতে হচ্ছে 438 জন কিংবা বরিশালে 1686 জন, এটাকে আমি দেখাতে পারবো কিনা, তাই তো? আমি যদি সিম্পলি আমার এখানে ডিস্ট্রিক্টের পরে রাইট ক্লিক করে লেবেল ফিচারটাকে অফ করা ছিল, আচ্ছা এটা যদি অন করে দেই আসে না কেন, প্রপার্টিতে যদি যাই, প্রপার্টিতে যাওয়ার পরে ফিল্ড নেম এটা ডিভিশন নেম থেকে ডিস্ট্রিক্ট নেম দেই তাহলে হচ্ছে আমাদের অ্যাপ্লাই করলে যেটা বাবুল ভাই দেখালেন যে ডিস্ট্রিক্টের নামটা আসবে, ঠিক আছে ডিস্ট্রিক্টগুলোর নাম দেখাচ্ছে। আবার যদি আমি এখানে ডিস্ট্রিক্ট নেমের জায়গায় যদি আমি টোটাল নাম্বার অফ কেসেস যদি আমি সিলেক্ট করি তাহলে যদি আমি এটা সিলেক্ট করলাম টোটাল নাম্বার অফ কেস অর্থাৎ আমার মানে লেভেল হিসেবে শুধু রোগীর সংখ্যাটা দেখাবে, অ্যাপ্লাই করি তাহলে দেখেন যে আমার শুধু সংখ্যা দেখাচ্ছে কিন্তু ডিস্ট্রিক্টের নাম দেখাচ্ছে না। এখন যদি আপনি চান যে আপনি ডিস্ট্রিক্টের নামও দেখাবেন সংখ্যাও দেখাবেন, হ্যাঁ আপনি চাইতেই পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেটা হচ্ছে একটু বলে নেই যে আমি কিন্তু নিজেও এই কোশ্চেনটা অ্যান্সার জানতাম না, মাত্র ইন্টারনেটের সার্চ দিয়ে জিনিসটা আর কি খুঁজে পাইলাম। এখন অনেক অপশন আছে, হয়তো বা প্রত্যেকটা ফিচার হয়তো আপনার এখানে লেফট ক্লিক রাইট ক্লিক হবে না, কখনো কখনো হয়তো আপনাকে ছোট্ট এক দুই লাইনে কোডও লিখতে হতে পারে। হ্যাঁ তো আমাদের এখানে যদি দেখি যে আমাদের মাল্টিপল লেভেল মানে করার কিন্তু কোনো অপশন কিন্তু এখানে নাই, হ্যাঁ এক লেভেল হিসেবে মাত্র একটা ফিল্ডই নেওয়া যাবে, যেমন আমার এখানে টোটাল নাম্বার অফ কেস একটা ফিল্ড নেওয়ার অপশন আছে। তো আমি কি করছি এটা শেখার জন্য, কারণ আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে পড়বেন, আমি সিম্পলি আমি ইন্টারনেটে গিয়ে সার্চ দিছি হচ্ছে যে কি লিখে সার্চ দিছি শো মাল্টিপল ফিল্ডস ইন আর্ক ম্যাপ লেভেল এবং কিছু একটা লিখে সার্চ দিছি, দেওয়ার পরে হচ্ছে একটা আসছে, একটা হচ্ছে ওয়েবসাইট আসছে জিআইএস লাউঞ্জ থেকে, তারা কিছু একটা আমাকে নির্দেশনা দিচ্ছে। আপনারও কিন্তু মানে যে কোনো প্রবলেম তাই না,
আপনার যখনই আপনি প্রবলেমে পড়বেন আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন কাকে, গুগলকে। গুগল যদি না জানে তখন হচ্ছে আপনার পরিচিত এক্সপার্টকে। এখানে কিন্তু ওরা বলে দিছে যে আমার সে ছোট্ট কোডটা কি, হ্যাঁ এটা আমার ছোট্ট একটা কোড আছে, এই কোডটা আমাকে ব্যবহার করতে হবে। আমি কোডটা কপি করে নিয়ে আসতেছি, কপি করে আমি এখন চাচ্ছি যে আমার ডিস্ট্রিক্টের নামও দেখাবে, আমার টোটাল নাম্বার অফ কেস এটাও দেখাবে। সেক্ষেত্রে আমরা দেখি নিজে এইখানে পাশে একটা কথা লেখা আছে এক্সপ্রেশন, হ্যাঁ এক্সপ্রেশন কথার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে আমার এরকম একটা ফিল্ড আসবে, এরকম একটা কিছু একটা আসবে। আমি প্রথমে রিসেট ক্লিক করে নিচ্ছি, আমাকে এখানে বাই ডিফল্ট ডিভ নেম অর্থাৎ ডিভিশন নেমটা দেখানোর কথা, আমি এটা কেটে দিলাম, দিয়ে ডিস্ট্রিক্ট নেমটা পরে ডাবল ক্লিক করবো, যে ডিস্ট্রিক্ট ডিস্ট নেম এটা আসলো। দেন হচ্ছে আমি আমার যে কোডটা কপি করে নিয়ে আসছিলাম ওটা কিন্তু ভিজুয়াল ভিবি স্ক্রিপ্ট কোড, ওটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। কোডের মধ্যে কি লেখা আছে, অ্যান্ড স্পেস দিয়ে ভিভি নিউ লাইন, এরপরে আর একটা স্পেস দিয়ে অ্যান্ড, অর্থাৎ আমি যখন এই কোডটা দুইটা নামের মধ্যে বসাবো তখন হচ্ছে মাঝখানে একটা নতুন একটা লাইন ক্রিয়েট হবে। তো আমি প্রথমে ছিল হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, সেকেন্ড হচ্ছে টোটাল নাম্বার অফ কেস, ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে ওই লেখাটুকু। আমরা একটু ভেরিফাই ক্লিক করে দেখি যে আমাদের কোডে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে এখানে একটা ইরর দেখাবে, ভেরিফাই, দেখেন কোনো ভুল নেই, বলতেছে যে এইভাবে দেখাবে, প্রথমে নাম দেখাবে, নিচে হচ্ছে সংখ্যাটা দেখাবে। আমি যদি দেন ওকে দেই, দিয়ে ওকে, তারপরে হচ্ছে অ্যাপ্লাই, আমি যদি দেখতে চেষ্টা করি যে আমারটা ঠিকঠাক মতো আসছে কিনা, আপনি যদি দেখেন যে প্রত্যেকটা জেলা, আমি যদি জুম করি প্রত্যেকটা জেলার দেখেন নাম আছে, নামের নিচে কিন্তু কোভিডের সংখ্যাটাও আছে। বোধহয় একজন বোধহয় তার কোশ্চেনের অ্যানসার পাইছেন যে আমি কিভাবে কোভিডের সংখ্যাটা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখাতে পারি। আপনার সিম্বল পাই চার্ট না যদি কালার নেন সেক্ষেত্রে কিন্তু লিজেন্ডেও আপনার কালার আসবে, পাই চার্টটা আসবে না। হ্যাঁ আপনি সিম্বল যদি যেটা নেবেন আপনার লিজেন্ডে সেটাই আসবে। বোধহয় বুঝতে পারছেন পার্থ? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যদি কোন ধরনের ইয়ে করি যেটা আমরা সিম্বলাইজ করব শুধু সেটাই আসবে, আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না দুটো? না না, লিজেন্ড বলতে কি বোঝাচ্ছে, আপনি সিম্বলের মধ্যে আপনি একটা কালার দেখাচ্ছেন, একটা গ্রাফিক্স দেখাচ্ছেন, একটা অন্য কিছু দেখাচ্ছেন, সেটা তো আপনি একটা চিত্র, তাই না? সেই চিত্রটা আসলে কি বোঝাচ্ছে এই কথাটুকুই তো আমরা লিজেন্ডের মধ্যে লিখে দিই, ঠিক না? যেমন আমি যদি আমার এখানে লিজেন্ডটা যদি নেই, লিজেন্ড না ধরেন আমি সিম্বলজি নেই, সাপোজ সিম্বলজিতে আমি কিছু একটা নিলাম, কালারই নেই, কোয়ান্টিটিজ গ্যাজুয়েটেড কালার, একটা কালার সিলেক্ট করা আছে আগে থেকে, আমি জাস্ট টোটাল নাম্বার অফ কেস আমি এখানে পাঁচটা ফিল্ড দিচ্ছি, দিয়ে আমি যখন অ্যাপ্লাই করব তো আমার এখানে কিছু একটা কালার দেখাচ্ছে, বাট এই কালারটা মিনিং কি, মিনিংটা তো ম্যাপের মধ্যে কোথাও বলা নেই, তাই না? এই মিনিংটা আমাকে কথায় বলে দিতে হবে, সেই বলে দেওয়াটাই হচ্ছে আমার লিজেন্ড। আপনি যখনই আপনি ইসের ভিতরে গিয়ে যে আপনার লেআউট ভিউতে গিয়ে আপনি যখনই আপনি লিজেন্ড ইনসার্ট করবেন, হ্যাঁ আপনার সিম্বলজিতে যেটা থাকবে, আপনার বাবুল ভাই দেখাচ্ছে আপনার সিম্বলজিতে ছিল কি পাই, আপনাকে দেখাচ্ছে পাই, আপনি যদি এখন কালার নিয়ে আপনি সিম্বলজিতে আপনি এই যে এখানে অটোমেটিক নিয়ে নিছে, যদি নেওয়া লাগে ম্যানুয়ালি যে ডিস্ট্রিক্ট ক্লিক করলাম, এখানে গিয়ে আমি যদি এটা নিই জাস্ট সবগুলো পরপর নেক্সট ক্লিক করে দিব, ফিনিশ, তো আমাকে কিন্তু এটাই দেখাবে, আমাকে কিন্তু কালারের মানে মিনিংটা কি বা ভ্যালুটা কি আমাকে কিন্তু সেটাই দেখাবে। হ্যাঁ এখানে হয়তো বা আমার এখানে একটু অস্পষ্ট দেখাচ্ছে, ব্যাপারটা এরকমই, এই মানে আপনি সিম্বলজিতে যেটা নেবেন এখানে এখানে গাঢ় রং লাল বা হালকা সাদা দিয়ে কি বোঝাচ্ছে? বাবুল ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমরা কি যে আপনি এখন যে একটা শেপ আইনা ম্যাপটা রাখছেন, আমরা কি এরকম করে অ্যাসাইনমেন্ট দেব? না এরকম করে অ্যাসাইনমেন্ট না, আপনাকে দেখাচ্ছে যে পিডিএফ দেখাচ্ছে যে এক্সপোর্ট করতে হবে, এই যে এক্সপোর্ট অপশনে যায় আমার তো ম্যাপের কাজ শেষ, এখন ম্যাপটা আমি এখানে চাইলে সেভ করতে পারবো। এখন আপনার কাজ হচ্ছে সেভ করবেন, কোনো জিনিস কাজ করার পর বা কাজ করার প্রথমে সেভ করতে হয়, আমি সেভ করাটা দেখালাম না কেন, আমার ল্যাপটপটা ল্যাপটপ বন্ধ হবে না আমি এটা শিওর, বা ল্যাপটপ যদি আপনার বন্ধ হয়ে যায়, যদি আপনি এরকম মনে করেন যে আপনার পিসিতে কাজ করতে চান বা আপনার ডেস্কটপ কম্পিউটার, তাহলে আপনি অবশ্যই সেভ করতে মানে এটা সেভ করতে হবে, এই সেভ অপশনে যেতে হবে। আপনি কোথায় সেভ করবেন? ধরুন আমি আমি এটা ডেস্কটপে সেভ করে রাখলাম, আমার নিজের নাম দিয়ে আমি সেভ করে রাখলাম, আপনাকে সেভ করে রাখতে হবে আগে, ধরেন বাবু দিয়ে সেভ করলাম, এই যে সেভ করলাম আমি, সেভ সেভ যখন আমার সেভ হয়ে গেল এখন আমার ফাইলটা নিশ্চিত, ফাইলটা এখন হারাবে না, হ্যাঁ
এরপর আমার কাজ হচ্ছে আপনি যখন ম্যাপের সম্পূর্ণ কাজটা করলেন, করার পর আপনার কাজ হবে যে ম্যাপটাকে এক্সপোর্ট করা। এই যে ফাইল অপশনে যে দিস অপশন আছে এক্সপোর্ট ম্যাপ, এক্সপোর্টে যাইতে হবে। এই যে এক্সপোর্ট যখন ক্লিক করলাম তখন আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে, যখন ইন্টারফেসে চলে আসছে। এর কাজ কি? এর মূলত কাজ হচ্ছে আপনার যে ম্যাপটা আপনি পিডিএফ আকারে কি করবেন ডাউনলোড করুন, বা আপনি জিপি জায়গায় ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক অপশন আছে, এখানে দেখেন এখানে কি, এখানে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, বা চাইলে জিপিজি করতে পারবেন, তারপর টিপিও করতে পারবেন, এই যে টিপ ফাইলও ডাউনলোড করতে পারবেন। বা আমাদের অনেক সময় টিপ ফাইল লাগে, তো টিপ ফাইল ডাউনলোড করতে পারবেন। আর এখানে দেখবেন যে রেজুলেশনটা ঠিক আছে কিনা, এখানে 300 ডিপিআই যদি থাকে তাহলে এখানে এখন আমি চাচ্ছি যে এই ফাইলটা আমি জিপিজি ক্লিক করবো। তো আপনারা যখন অ্যাসাইনমেন্ট দেবেন তখন আপনারা অবশ্যই পিডিএফ আকারে কি করবেন, পিডিএফ আকারে ডাউনলোড দেবেন। এই যে পিডিএফ অপশন আছে এখানে, এই পিডিএফ পিডিএফ দেওয়ার পরে এই যে ওকে পিডিএফ দিলাম, আমি আমার এই সম্পূর্ণ ফাইলটা পিডিএফ আকার হয়ে গেছে। তখন আমি গুগল ক্লাসরুমেতে এই এই সম্পূর্ণ ফাইলটা যেটা কাজটা করলাম এই কাজটায় আপনি কি করবেন, যে আপনার যে গুগল ক্লাসরুমে আমি অ্যাসাইনমেন্ট অপশনটা ক্রিয়েট করছি ওইখানে যে আপনারা এই অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবেন। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা, আপনারা মেবি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ ম্যাপ ইউজিং কার্টোগ্রাফি টেকনিক অফ কোভিড-19 কেস ইন বাংলাদেশ অ্যান্ড এক্সপোর্ট দিস ম্যাপ পিডিএফ। আর আমাদের গুগল ক্লাসরুমের কোড হচ্ছে এইটা। আর আজকে যদি অ্যাসাইনমেন্ট না দেন তাহলে অবশ্যই আপনি সার্টিফিকেট পাবেন না। আর আরেকটা কথা, একজন ভাই বাবুল ভাই, হ্যাঁ ভাই, এই যে আপনি আজকে যে কোভিড-19 এর যে যে এফেক্টেড এর যে এক্সেল শীটটা নিছেন, সেটা কি আপনি কি যে গুগল ক্লাসরুমে প্রোভাইড করছেন সবার জন্য, না এর আগের দিন যেন তামিম ভাই মানে একটা এক্সেল শীট দিছিলেন, না ওইটা থেকে করব, কোনটা থেকে করব আমরা? কারণ হচ্ছে আজকে ডাটা হচ্ছে সবগুলো দিয়ে দেবো, আজকে আমি কোন কোন ডাটা নিয়ে কাজ করছি। যেমন অল ম্যাপের যারা ডাটাটা, অল ম্যাপের শেপ ফাইল কিন্তু আপনাদের ওখানে নাই, অল ম্যাপের যে শেপ ফাইল আমি এই শেপ ফাইল দিয়ে দেবো, তারপর ডাটা দিয়ে দেবো, হ্যাঁ, তারপর আমাদের দুজেলা পলিগন দিয়ে দেবো, হ্যাঁ সবকিছু দিয়ে দেবো। তো এটা নিয়ে সমস্যা নেই, এটা আমি দিয়ে দেবো। এবার আজকের কথা হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে, একদম কথা বলছিলেন আমাকে যে হোমওয়ার্কটা হচ্ছে আপনার দেরিতে দিচ্ছেন, হ্যাঁ দেরিতে দেবেন, কিন্তু আমি আমার সময় মতো আপনাকে রিপ্লাই দেবো। আপনি অবশ্যই দেরিতে দেন তাহলে অবশ্যই লিখবেন যে আপনি লেট সাবমিট করছেন, এটা বলবেন এবং কোন কারণে আপনি লেটে সাবমিট করছেন এবং কারণটা আপনাকে বলতে হবে, মানে আপনার এক্স্যাক্টলি কোন কারণের জন্য আপনি আপনার সময়টা আপনি দিতে পারেননি, বা এক্সাক্ট টাইমে আপনার আমাদের যে সময় দেওয়া ছিল এই সময় আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেননি, অবশ্যই কারণটা লিখে। বাবুল ভাই একটা কোশ্চেন ছিল, বোধহয় কোশ্চেনটা আমার সেশনে আমি কিছু দেখাইতে পারিনি, সেটার সাথে রিলেটেড, ওই যে লেয়ারটাকে উপরে নিচে করা নিয়ে, আমি কি ওটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব? অবশ্যই অবশ্যই, যদি আপনার কথা বলা শেষ তাহলে আপনি শেষ হয়ে গেলে আমাকে একটা ফলো আপ দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই জায়গা থেকে আজকে এই পর্যন্তই, হ্যাঁ আর কার কোনো কোশ্চেন থাকলে আমার সেশনের আজকে রিলেটেড যদি থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন, আপনাদের ফ্লোর ওপেন। 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে আপনারা কোশ্চেন করেন, আমরা আজকে বেশি সময় নেবো না, যেহেতু আমাদের 16 মিনিট বেশি হয়ে গেছে, আমি এই বিষয়ে কিছু কথা বলবো। আপনাকে হচ্ছে মানে বাংলাদেশের শেপ ফাইল থেকে, ধরেন আপনি যদি পৃথিবীর শেপ ফাইল, ধরেন আমার কাছে হচ্ছে মাদার ডাটা কোনটা, আমার কাছে মাদার ডাটা হচ্ছে যে এই যে এই সম্পূর্ণ বাংলাদেশের ইউএন ম্যাপের যে পলিগন এটা আমার কাছে মাদার ডাটা, তো এই মাদার ডাটা থেকে আমাকে আগে ডিজলভ করে নিতে হবে। আপনাদের মেবি টাইম দেখাইছে, টাইম দেখাইছে যে কিভাবে ডিজলভ করতে হয়, ডিজলভ করে আপনার স্টাডি এরিয়াটা আপনি আগে ডিজলভ করার পর আপনাকে সম্পূর্ণ ক্লিক করতে হবে, তো ক্লিক করার পর আপনার স্টাডি এরিয়াটা আপনি পেয়ে যাবেন। তো এই স্টাডি এরিয়ার মধ্যে আপনার যে ইনপুট ডাটা, আপনি ওই ইনপুট ডাটা ওখানে আউট ডাটা ইনপুট করবেন, করার পর আপনি এইভাবে, ধরুন এখানে বাংলাদেশটা আছে তখন এই বাংলাদেশটাকে এখানে দেখবেন, আর আপনার যে স্টাডি এরিয়া থাকবে, মানে স্টাডি এরিয়াটা হিসাব করবেন তো সবসময় একটু বড় থাকবে, এবং আর হচ্ছে আপনার যে মাদার যে ম্যাপটা বা মাদার যে ডাটা শেপ ফাইল সেটা শুরু করে দেন, এইভাবে দেখা যাবে, আপনার সমস্যা নেই। ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখলাম যে স্কেলটা কে টেনে ছোট করে দিলেন আর কি, ছোট করার সময় কি রেশিও কি আগের মতোই থাকবে না চেঞ্জ হয়ে গেছে আবার? না রেশিওটা আগের মতোই আছে, তো এইখানে এই দেখেন আমাদের রেশিও, সেই রেশিও আছে, জাস্ট আমি একটু শুরু করে দিলাম এখানে, চাইলে দেখেন আপনি চাইলে একটু শুরু করে দিবেন, এই যে মানে আপনি যখন এটা শুরু করবেন তখন আপনার রেশিওটা কমে যাবে। কারণ এই যে আমাদের স্কেল আছে না, স্কেল দেখেন 20, 40, 80, 120, 60, তখন আমি একটু বড় করবো তখন আমার রেশিওটা আমার কি আবার বাড়বে, দেখেন মানে এটা থেকে একটু মানে এটা থেকে এটাকে বললাম স্কেল, স্কেলটা আমরা যত ছোট করবো স্কেলটা ছোট হয়ে যাবে,
যখন ছোট হবে তখন এর ভ্যালুটাও কমে যাবে। জি ভাই, আর কারো কোনো কোশ্চেন যদি থাকে আপনারা কাইন্ডলি বলতে পারেন। আউল ভাই, হ্যাঁ ভাই, আপনি তো এই ডাটা গুলো হচ্ছে আমাদের তো প্রোভাইড করবেন জিপ ফাইলের মাধ্যমে, কিন্তু আমরা যদি হচ্ছে ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করতে চাই, কোন সোর্স থেকে আমরা এটা ডাউনলোড করব, এই সোর্সটা যদি দিয়ে দিতেন তাহলে এটা ভালো হতো, যখন আমরা নিজেরা প্র্যাকটিসের জন্য এটা চেষ্টা করব। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার কাছে মেবি অনেকগুলো ডাটা সোর্স আছে, কিভাবে দেখাই এখানে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের হচ্ছে ডাটা সোর্স গুলো হচ্ছে আমাদের মানে আজকের যে ক্লাস আছে না, মানে আজকের যে ক্লাসের যে আউটলাইনটা এখানে যেখানে আমি ইউজ করবো, আপনাকে ওখানে একটা মানে ফাইল রেডি করে আমি আপনি কোথা থেকে ডাটা কানেকশন করবে এরকম আমার কাছে 50-60 সাইজ আছে, মানে সেখান থেকে আপনি এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবেন, টিপ ফাইল ডাউনলোড করতে পারবেন, তারপর ডিএমএ ফাইল ডাউনলোড করতে পারবেন, এরকম আমার কাছে 50-60 ফাইল ইয়ে আছে, আমার সেটের লিঙ্ক আছে, আমি হচ্ছে লিঙ্কে দিয়ে দেবো, আপনি গুগল ক্লাসরুমে যদি যান দেখতে পারবেন। তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা সরাসরি তামিমের কাছে চলে যাব। একটা কোশ্চেন ছিল। জি জি ভাই, অবশ্যই। এই যে আপনি যে লিজেন্ডটা বানাইলেন না, একটা পাই চার্টের আর একটা হচ্ছে রেকট্যাঙ্গুলার, তো পাই চার্টের মধ্যে 14,000 ভ্যালুটা মানে ডিটেড হয়ে গেছে, এটা তো পাশে থাকার কথা না? হ্যাঁ, পাশে থাকার কথা। আপনি একটু তাইলে একটু একদম বড় করে দেবেন, এটা চলে আসবে, তখন আমি এই যে এটা তাইলে একটু বড় করে দিয়ে আমি লিজেন্ডটা একটু অপেক্ষা, এই যে চলে আসছে, কিন্তু আমি এটা লিজেন্ডটা আচ্ছা দাঁড়ান দেখছি, এখন আমি লিজেন্ডের যে ফন্ট আছে না, এই ফন্ট সাইজে আমি এটা চেঞ্জ করে দিতে পারবো। দাঁড়ান, কোথায় গেল? এখানে দেখেন, এখানে পাস এই যে দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এটা ঠিক আছে, মানে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, তাই আপনার ইচ্ছা মতো। আপনার আপনার লিজেন্ডের এখানে যেখানে হচ্ছে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ যদি ছোট করে দেন তাহলে এটা চলে আসবে, মানে এখন দেখতে পাচ্ছেন। কারো কোনো কোশ্চেন আর? আপনারা কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সরাসরি তামিমের কাছে চলে যাব। তামিম, তুমি শুনতে পাচ্ছ? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। তুমি শুরু করো, তোমার তুমি আমি আজকের আমার স্ক্রিনটা আপনি শেয়ার করে দেন, আমার ক্লাস আমি তো শুরু করতে পারব। আমার ক্লাস এখানেই আপাতত শেষ, সবাই ভালো থাকবেন, আবার আমার জন্য দোয়া করবেন সবাই, আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো গুগল ক্লাসরুমে তো আছে, ওখানে আমি আমার আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো, হোমওয়ার্ক আপনারা ওখানে জমা দেবেন, যদি হোমওয়ার্ক সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে ওইখানে সরাসরি কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। এবং আজকের ক্লাস যদি বুঝতে সমস্যা হয় আপনাদের, তাহলে আর একবার আপনারা হচ্ছে ভিডিও দিয়ে দেবো, ভিডিওগুলো একটু বারবার দেখবেন, দেখলে আশা করি সমস্যা হওয়ার কথা না, আর তবু যদি সমস্যা হয় তাহলে আপনাদের ওখানে কমেন্ট বক্স আছে, ওখানে আপনার সঙ্গে লিখে দেবেন যদি আপনারা মানে আপনার হোমওয়ার্ক যদি করতে না পারেন। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা, হোমওয়ার্ক করার সময় যদি কেউ কারোটা যদি কপি করেন, যেহেতু আজকের জিনিসটা একই, আপনারা অবশ্যই নিজের নাম লিখে দেবেন এখানে, যে আমি আমার নাম লিখে দিচ্ছি আজকে হোমওয়ার্কের, তো এটা যেন অবশ্যই থাকে সবার নাম এবং সবার বায়োডাটা যেন এখানে থাকে, কিন্তু লিখে দেবেন আপনারা। এবং কেউ যদি এটা না লেখেন তাহলে তার অ্যাসাইনমেন্ট আমি অ্যাকসেপ্ট করবো না, এবং কেউ যদি কপি করেন আজকের মানে মানে গতদিনের মতো, তাহলে তাকে সরাসরি মানে একদম রেড জোন, মানে সে সার্ভি পাবে না সরাসরি কথা। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম। যাই হোক, আসসালামু আলাইকুম বাবুল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, উনি অনেক সুন্দর করে বেসিক কার্টোগ্রাফি যে টেকনিকগুলো ছিল সেগুলো দেখাইছেন, তো ভাইয়াকে অনেক থ্যাংকস। আমাদের একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা কিন্তু আমি লাস্ট সেশনে আমি অ্যান্সার করছি, যিনি কোশ্চেন করছেন উনি হয়তো বা খেয়াল করে দেখেন নাই বা বুঝেন নাই। সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে একাধিক লেয়ার থাকে, এবং লেয়ারগুলোকে আমি যখন টেনে যে উপরে বা নিচে তুলতে চাই, আমি তুলতে পারতেছি না, ওকে এখানে দেখাচ্ছে যে হবে না। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার নিচে যে লেয়ারটা ছিল জিওলজি, সেটাকে আমি হয়তো উপরে দেখাতে চাচ্ছি কোনো কারণে, যেমন এই যে আমার একটা লেয়ার আছে সেটা হচ্ছে নিচে জিওলজি লেয়ারটা, আর ডিস্ট্রিক্ট লেয়ারটা আছে উপরে। হ্যাঁ, তো আমি এখানে টানলে কিন্তু যাচ্ছে না,
এটা কি কোশ্চেন ছিল নাকি যিনি কোশ্চেন করছিলেন? আছেন? আচ্ছা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে কিন্তু উপরে অনেকগুলো অপশন আছে, দেখছেন? যেমন আমি যে এই অপশনটার মধ্যে এখন ক্লিক হয়ে আছে, এটার নাম হচ্ছে লিস্ট বাই সোর্স, অর্থাৎ মানে বাই ফোল্ডারে এখানে দেখাচ্ছে, এবং আমার টেবিলটাও কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এবং যদি তার আগের অপশনটা দেখেন, দেখেন এখানে লেখা আছে লিস্ট বাই ড্রয়িং অর্ডার। ড্রয়িং অর্ডার মানে কোনটা আগে কোনটা পরে এটা দেখাবে। তো আমি যদি এই অপশনের মধ্যে না যাই, তাহলে কিন্তু আমি অপশন ওই মানে উপর নিচে করা অপশনটা এনাবল হবে না। আমি এটার মধ্যে গেলাম, গেলে দেখেন আমার শুধুমাত্র ভেতরে যা যা দেখাবে তাই দেখাচ্ছে, অর্থাৎ আমার টেবিলটা কিন্তু এখানে নাই নিচে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমি চাইলে কিন্তু এখন এখানে ধরে উপর নিচে করতে পারতেছি। এই এতটুকুই, জাস্ট মনে হয় আপনার অ্যান্সার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ভাই একটা কোশ্চেন ছিল। জি শিওর ভাই, আপনি এর আগের দিন আমাদের জন্য একটা মানে শেপ ফাইল মানে প্রোভাইড করেছেন, সেটা হলো উপজেলার। আমরা যখন আমি আমার ক্ষেত্রে হইছে, আমি উপজেলা থেকে আমি যখন ডিসলভ করে সেটা ডিস্ট্রিক্ট করি, সেই ডিস্ট্রিক্টটাকে আমি যখন মানে সিলেক্টের মাধ্যমে মনে করেন আমার ডিস্ট্রিক্ট হলো সিরাজগঞ্জ, আমি তখন সিরাজগঞ্জকে খুঁজি, কিন্তু আমি তখন সিরাজগঞ্জকে খুঁজতে পারতেছিলাম না সিলেক্টের মাধ্যমে। কিন্তু যখন ডিসলভের আগে যখন আপনি উপজেলাটা দিচ্ছেন, সেখান থেকে আমি যখন সিরাজগঞ্জটাকে খুঁজি, তখন আমি সিরাজগঞ্জকে মানে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ খোঁজার কারণে ওখানে সবগুলাই পেয়ে গেছি, কিন্তু ডিসলভ করার পর যখন সেটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে তখন আমি আর পারি নাই, খুঁজে পাচ্ছিলাম না। আপনার ফাইল আমার ফাইল তো একই, তাই না? জি, দেখি আমাদের এখানে সিরাজগঞ্জটা মিসিং আছে কিনা। না, সিরাজগঞ্জ ওর ভিতর ছিল, বাট ডিসলভ করার পর নামের অক্ষর অনুযায়ী সাজাই এটাকে, এরপর হচ্ছে সিরাজগঞ্জ থাকবে এসে, তাই না? এস, এই দেখেন, দেখছেন সিরাজগঞ্জ আছে। জি ভাই, আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে কি বলেন তো? দেখেন এখানে আমার কিন্তু অনেকগুলো অপশন, খেয়াল করেন, ডিভিশন নেম, ডিস্ট্রিক্ট নেম। আমি যদি ভুল করে ডিস্ট্রিক্ট নেমে দেখা যায় ডিভিশন নেম লিখি, বিভিন্ন সমস্যা থাকতে পারে, হইতে পারে। আমি কিছু ইস্যু খেয়াল করছি আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে, যেগুলো সমস্যা হচ্ছে অনেকের। আমার কিন্তু এখানে সিরাজগঞ্জ আসছে, ঠিক আছে? আপনি আবার ট্রাই করেন, দেখেন হয় কিনা। না হইলে আমি সরি, মানে আমার আমার এখানে হচ্ছে, আপনার এখানে হচ্ছে না, আমার কাছে অ্যানসার দেওয়া একটু কঠিন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন মানে সমস্যাটা আসলে কোথায়, যে মানে অনেক সময় পিসি টু পিসি এগুলো সমস্যা করে, এগুলো একটু নিয়ে চলা বা অনেক সময় দেখা যায় পরবর্তীতে সমাধান বের হয়ে যায়। থ্যাংক ইউ আপনাকে। শুনতে পাচ্ছেন? জি, শিওর স্যার। ভাই ওনার সমস্যাটা ভাই আমারও হয়েছিল, মানে আমি যে জিনিসটা আমি দেখলাম, যদি হাতেই লিখি অনেক সময় এই জিনিসটা সমস্যা হয়, মানে সার্চ টুল বক্সে যখন যদি আমি সাপোজ হাতে টাইপ করে লিখতে যাই তাহলে ওই সমস্যাটা হয়, কিন্তু ওইখান থেকে যদি আবার আমি জাস্ট ওই সিলেক্ট করে নিয়ে আসি তাহলে ওই সমস্যাটা হয় না। যাক, ওই যে আমাদের জিহান ভাইয়া যে অ্যানসারটা দিলেন সেটাও কিন্তু হইতে পারে, যে আপনি হাতে লিখলে আপনার হয়তো বানানের একটা আগ বেশ বা পার্থক্যের কারণে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস ভাই, কোটেশন যদি না দেওয়া হয় তাহলে ওই জিনিসটা না আসার সম্ভাবনাটা আছে। আমাদের কোনো কোশ্চেন নেই, আমরা শেষ করতে পারি নাকি? হ্যাঁ, শেষ করতে পারি। আর হচ্ছে আমি একটু বলে দাও যে আমাদের পরবর্তী সেশনের সময় হচ্ছে দাদার কাছে কথা বলবো, যে আমাদের 30 তারিখে একটা সেশন হবে, 29 তারিখ সেশন হওয়ার পর পরবর্তী কয়টা সেশন ঈদের জন্য বন্ধ, ঈদের জন্য কয়েকদিন বন্ধ থাকবে, 7 তারিখে মেবি একটা সেশন হবে, এটা সবাইকে বলে দাও। আর আর আবার হোমওয়ার্কের হচ্ছে লাস্ট ডেট 28 তারিখ। জি শিওর। হ্যাঁ, আপনারা কাইন্ডলি যারা হোমওয়ার্ক জমা দিবেন, হোমওয়ার্ক জমা দেওয়ার পর ব্যস্ত হবেন না, কারণ মনে করেন 150-200 জনের হোমওয়ার্ক দেখা, প্রত্যেকদিন বসা, এটা কিন্তু টাফ। হ্যাঁ, প্রত্যেকেরই বুঝেন তো কাজ থাকে, পড়াশোনা থাকে,
হয়তো আপনি জমা দিচ্ছেন একদিন বা দুদিন পরে এটা দেখা হবে, জাস্ট এটা একটু অপেক্ষা করতে হবে, আপনি ব্যস্ত হচ্ছেন একদিন ব্যস্ত না হয় ভালো, একদিন বা দুদিন পরে হচ্ছে আমাদের যারা মানে যারা টেন আছে তারা আপনাকে দেখে অবশ্যই ফিডব্যাক দেবে, এবং ফিডব্যাক দেওয়ার পর আপনাদের অবশ্যই মেসেজটা রিপ্লাই দিতে হবে, কারণ আপনাদের যেমন তামিমকে আমি দেখছি সে অনেক মেসেজ রিপ্লাই দিচ্ছে হয়তো বা অনেকে আপনার দেখছেন দেখার পরে অ্যাভয়েড করে চলে গেছেন বা পরে রিপ্লাই দেবেন, কিন্তু যখন আপনার ট্রেনার যখন আপনাকে মেসেজ করলো বা আপনার কোনো সমস্যা যদি থাকে আপনি তৎক্ষণাৎ আপনার মেসেজের রিপ্লাইটা দেওয়া দরকার, নাহলে তো ট্রেনার বুঝবে না যে আপনি কোথায় সমস্যা করলেন বা আপনাকে কেন আমরা দশের মধ্যে দশ দিতে পারলাম না। তবে তামিম অনেককে দশ দিতে চায় কিন্তু দশ দিতে পারে নাই, কেন পারে নাই, তো আপনাদের ঝামেলা ছিল, আপনার ঝামেলা যদি সমাধান করতে পারেন তখন দশে দশ পাবেন, তাহলে আমি বুঝতে পারলাম যে আমরা যেটুকু দেওয়ার চেষ্টা করছি এইটুকু 100% দেওয়া ছিল, তো এটা একটু অবশ্যই আপনি নজর দেবেন। আচ্ছা আমি একটু একটা জিনিস, আমাদের যদিও পার্টিসিপেন্ট সংখ্যা অনেক কমে গেছে, আমাদের মধ্যে কি বাংলাদেশের বাইরে কেউ আছেন নাকি, থাকলে একটু জাস্ট কি করতে পারেন, আমাদের দেখলাম যে বেশ কয়েকজন বাংলাদেশের বাইরে থেকে আমাদের সাথে আছেন, এই বিষয়টা একটু আমার মানে জানার ইচ্ছে ছিল, এই মুহূর্তে বোধহয় কেউ নাই তাই না, 30 জনের মধ্যে? না 30 জনের মধ্যে কেউ নাই। যাক যাক, না অনেকে দেখলাম যে মানে বাইরে ওনারা ই করতেছেন, ইন্ডিয়া পরে আরো কয়েকটা দেশ। ওকে থ্যাংক ইউ মারুফ ভাই, তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা, আমরা হচ্ছে এখানে একটা ছাড়ি ভাই ক্লোজ করে দিলাম ভাই, আপনি এটা নিয়ে শেষ করে দেন মারুফ ভাই, আপনি আপনার সেশনের মধ্যে কথা বলে শেষ করে দেন, নতুন করে আর বলার কিছু নাই, তোমাদের দুজন তো ক্লাস শেষ হয়ে গেল, পরের ক্লাসটা আমার নেবার কথা, বুঝতেছি না খুব বেশি অ্যাডভান্স হয়ে যাবে কিনা, তারপর চেষ্টা করবো যতটুকু পারি ততটুক দেবার, রেসপন্স দেখে মনে হচ্ছে হয়তো একটু অ্যাডভান্স হয়ে যাবে, আমি আমি তার থিওরিটাকে একটু বেশি প্রাধান্য দিয়ে আমি প্র্যাকটিক্যাল আমি কমাই দেবো, সমস্যা নেই। আর স্যার আপনি যদি শেষ করে দেন আজকে, আসেন আমাদের মধ্যে না চলে গেছে স্যার, মেবি চলে গেছে, আচ্ছা স্যার আপনারা যারা এখন আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার কারণের জন্য, আজকে আপনারা ক্লাস করলেন, আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে, পরের দিন ইনশাল্লাহ আমরা সবাই আবার একসাথে দেখা হবো, দেখা হবে একই প্ল্যাটফর্মে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইগুলো আমি এখানেই শেষ করছি আজকের মতো, আল্লাহ হাফেজ।